চটপট চটপট লাইভে জয়েন করো সবাই। লাইভ তো অন হয়ে গেছে কিন্তু দেখতে পাচ্ছি না, আজকে আবার ওয়াইফাই কানেকশনটা নেই। সকাল থেকে ওয়াইফাই কানেকশনটা কিছু প্রবলেম হয়েছে, ওদের কিছু মেনটেন্যান্সের কাজ হচ্ছে এয়ারটেলের, তো সেই কারণে সকাল থেকে অফ, যার জন্য আবার আমাকে আজকে ফোনে নেট দিয়েই লাইভটা করতে হচ্ছে। ঈশিতা মুখার্জি লিখছে হাই, হ্যালো, মিলি চক্রবর্তী ওয়াচিং, অল ক্লিয়ার লিখছে তৃষা বড়ুয়া, থ্যাংক ইউ তৃষা, পৌলমি দাস লিখছে অল ক্লিয়ার। আচ্ছা আমি একটু এটাকে সাউন্ড অফ করে দিই, ঠিক আছে, চলো আস্তে আস্তে সবাই জয়েন করো। দেখতে পাচ্ছি নবনীতা ভট্টাচার্যা লিখছে হাই হ্যালো, আচ্ছা ইন্দ্রাণী মজুমদার লিখছে হাই, সুপর্ণা সাহা হাই, ঋতপা রয় চৌধুরী হ্যালো, অরিজিৎ মজুমদার হাই, শ্রেয়া ওকে, সুতপা চাটুজি হাই, মনিকা চক্রবর্তী হাই, দি সৌমি ঘোষ খুব মিষ্টি লাগছে থ্যাংক ইউ। আচ্ছা আমি আজকে ডিসাইড করে দেখলাম যে না, ভূতের গল্প বলতে এই জায়গাটাই একদম পারফেক্ট জায়গা, তো খুব একটা বেশ ঠাকুর ঠাকুর ভাইবস আছে, এখানটাতেই বসে আমি গল্প বলবো ঠিক করে ফেলেছি। বেশ পূজা পাল লিখছে হ্যালো গুড ইভিনিং, গুড ইভিনিং, আচ্ছা পৌলমী দাস আমাকে কনফার্ম করেছে এক্ষুনি, থ্যাংক ইউ, হাই শ্রেয়াদি, শ্বেতা মুখার্জি লিখছে হাই দিদি ভাই এসে গেছি। আচ্ছা শ্বেতা প্রভাবলি আমাকে একটা জায়গাতে টেক্সট করেছিলি যে আজকে তোর বার্থডে, আমি কিন্তু নোটিস করেছি, সো হ্যাপি বার্থডে। আমি পার্সোনালি তোমার হোয়াটসঅ্যাপেও বলতে পারতাম কিন্তু ভাবলাম যে একটু সারপ্রাইজ দিয়ে দিই, লাইভেই একদম ডাইরেক্ট উইশ করে দেবো। সো মেনি মেনি রিটার্নস অফ দ্য ডে, হ্যাপি বার্থডে, সত্যিভূতের গল্পের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল, খুব ভালো কাটুক। আচ্ছা একটু সাউন্ড নিয়ে অনেকের প্রবলেম, মানে অনেকে বলছে যে এই ঘরে তোমার সাউন্ড একটু ইকো হচ্ছে, দেখো এর থেকে বেশি এই মুহূর্তে আমি আর কোনোভাবে প্রবলেম সর্ট আউট করতে পারবো না, কারণ একটু ইকো হবেই যেহেতু রুমটা পুরো ফাঁকা আছে, মানে আমি যতই যেভাবে চেষ্টা করি না কেন এই যে ইকোর প্রবলেমটা হচ্ছে, যতক্ষণ আমার ফার্নিচার ঢুকছে নতুন ঘরে তো ততক্ষণ পর্যন্ত এটার কোনো সলিউশন নেই, তো কিছুটা ওয়েট করে যাও, যখন আস্তে আস্তে জিনিসপত্র এসে যাবে ঘরের মধ্যে তখন আস্তে আস্তে ব্যাপারটা কেটে যাবে। খুব সুন্দর লাগছে তোমাকে লিখছে সোনালী সাহা, থ্যাংক ইউ। আচ্ছা চলো আজকে এবার প্রথম যে কথাটা বলা সেটা হচ্ছে ডেফিনেটলি আজকে আমি একটু হেলথ, মানে পুজো আসছে শুধু জামা কাপড় জুয়েলারিস এইসবই দেখাচ্ছি, তা করলে কি হবে, সবাই তো এদিকে জিমে যাবে বলে উঠে পড়ে লেগেছে, কিন্তু আমার একটাই বক্তব্য যে ডোন্ট গো ফর জিম, কারণ জিমে যেতে গেলে প্রথম কথা জিমে যাওয়ার জন্য যে টাইমটা ম্যানেজ করতে হয় সেটাও একটা সময় সাপেক্ষ ব্যাপার, প্লাস ইনস্ট্রুমেন্টস কিন্তু সবসময় নট গুড ফর হেলথ, তো তার জন্য তার থেকে যদি অল্টারনেটিভ কোনো ওয়ে আউট থাকে সেটা কিন্তু মাচ বেটার, এবং আমাদের প্রত্যেকেরই উচিত অবশ্যই আমাদের শরীর সম্পর্কে সচেতন হওয়া, কিন্তু সেটা মানে একটা হেলদি ওয়েতে, এবং যেহেতু আমরা প্রত্যেকেই কর্মব্যস্ত, কর্মব্যস্ত জীবনে সবসময় আমাদের কিন্তু আমাদের সুবিধা মতো ওয়ে আউট পাওয়া যায় না, তো আমি তোমাদের প্রত্যেকের একটা সহজ সমাধান করে দিচ্ছি, যাতে শুধু ভালো ভালো জামা কাপড় আর জুয়েলারি কেনাকাটার সাথেও তোমরা অবশ্যই ফিট ফাইন দেখতে লাগো পুজোতে, যাতে প্রত্যেকটা ড্রেস একদম অ্যাকিউরেটলি মানে একদম ফিট অ্যান্ড ফাইনভাবে তোমাদের ভালো লাগে, দেখতে ভালো লাগে, অন স্ক্রিন দেখতে ভালো লাগে, পুজোর প্যান্ডেলে দেখতে ভালো লাগে, প্যান্ডেল হপিং এর সময় যাতে তোমরা কনফিডেন্ট ফিল করো, তার জন্য তোমাদেরকে যেতে হবে তানিয়া সেনগুপ্ত সান্যালের কাছে, কারণ ও একজন ডায়েটিশিয়ান যে কিন্তু খুব অভিনব ডায়েটচার্ট দেয়, যেটা আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, এবং আমার এসপিজি থেকে প্রায় মোর দ্যান 60 মেম্বার্স ওর কাছে জয়েন করেছে, যারা ভীষণভাবে হ্যাপি, তারা আমাকে প্রত্যেকে একটা খুব পজিটিভ ফিডব্যাক দিয়েছে যে শ্রেয়া দি সত্যি বলছি তানিয়া কিন্তু ভীষণ ভালো ডায়েট প্ল্যান আমাদেরকে করে দিয়েছিল, ওর কাছে কোনো এক্সারসাইজ নেই, কোনো প্রোটিন সাপ্লিমেন্ট নিতে হবে না, এবং হার্বাল লাইফ তো একেবারেই নয়, যেটার কিন্তু অনেক বাজে এফেক্ট রয়েছে, তো টাকা নষ্ট করবে না। এরপরে রয়েছে তোমার ধরো ওর কাছে পেমেন্ট টার্মস যদি বলি সেটা একটা অনেকের ক্ষেত্রে ম্যাটার করে যে জিমে এত টাকা লাগে, বা ধরো কোথাও কিছু শিখতে গেলে অনেক অনেক টাকার ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে, ওর কাছে খুব নমিনাল চার্জটা, যেটাতে খুব সহজেই কিন্তু মানে একজন বেনিফিটেড হতে পারে, আমি চার্জগুলো বলে দিচ্ছি পরে। আর ওর যেটা ডায়েট প্ল্যানের মধ্যে থাকছে দ্যাট ইজ বিরিয়ানি, কাবাব, টিক্কা, আইসক্রিম, সবই ডায়েট প্ল্যান ব্যালেন্স করে তোমাকে খেতে হবে এবং ক্যালোরিটা মেপে খেতে হবে, তাতেই তোমার ওয়েট লস, ওয়েট গেইন এই পার্টগুলো তো
থাকছে তার সাথে সাথে কিন্তু অবশ্যই কারো যদি কোনো ডিজিজ স্পেসিফিক হয় মানে ধরো কারোর পিসিওডির প্রবলেম তো এখন মেয়েদের অনেক বেশি দেখা যায় তার সাথে থাইরয়েডের প্রবলেম থাকতে পারে কিডনির কোনো সমস্যা থাকতে পারে কনস্টিপেশন থাকতে পারে যে কোনো ফ্যাটি লিভার হতে পারে যে কোনো ধরনের সমস্যাই হোক না কেন তোমরা ওর সাথে যোগাযোগ করতে পারো ওর কাছে কিন্তু মানে একদম স্পেসিফিক্যালি ডিজিজটা তুমি মেনশন করে দিলে সেই ওয়াইজে তোমাকে চারটাও প্ল্যান করে দেবে তারপরে হচ্ছে যেটা আমি বললাম কর্মব্যস্ত জীবন এক একজনের এক এক রকম টাইমিং তো কোনো না ইন জেনারেল ডায়েট চার্ট কিন্তু নয় ওর যেটা প্রোভাইড করে ও প্রত্যেকের টাইম ওয়াইজ প্রত্যেকের কনভিনিয়েন্সি ওয়াইজ ও কিন্তু চার্টটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের জন্য প্ল্যান করে দেয় তো ওর কাছে যেটা নর্মাল ডায়েট চার্ট ধরো যে কোনো মহিলা পুরুষ যে কোনো বয়সী মহিলা পুরুষ ওর কাছে যেতে পারো তাদের জন্য প্রত্যেকের জন্য হচ্ছে 550 নর্মাল ডায়েট চার্ট যেখানে মাসে ও অ্যাসিওরেন্স দিচ্ছে 2 থেকে 3 কেজি একদম হেলদি খাওয়া দাওয়া করে তোমরা কিন্তু ওয়েট লস করতে পারো বা কারো যদি ওয়েট গেইনও করতে হয় তাহলে সেও কিন্তু যেতে পারে এছাড়াও যদি বাচ্চাদের ক্ষেত্রে হয় বাচ্চাদের ক্ষেত্রে ও কিন্তু ডায়েট প্ল্যান দিয়ে থাকে প্রায় 10 ইয়ার্স ধরে ও কাজ করছে সুতরাং একেবারে কোনো রকম রিস্কের কিন্তু কোনো ব্যাপার নেই আচ্ছা এছাড়াও 4 to 5 কেজি যদি তোমাদেরকে ওয়েট কমাতে হয় কোনো কমপ্লিকেশন স্পেসিফিক হলে সেক্ষেত্রে ওর চার্জ হচ্ছে 1050 যদি কোনো পার্টিকুলার ডিজিজ স্পেসিফিক হয় সেক্ষেত্রে হচ্ছে 1550 ঠিক আছে আর কিটোর ডায়েট চার্ট হচ্ছে তোমার 2050 ইয়েস তো যাই হোক মাত্র 550 থেকে যদি আমরা এইরকম বেনিফিটসগুলো পেতে পারি আর একটা চার্ট নিলে তুমি আরামসে 3-4 মাস তো ওই চার্টের ওপরেই থাকতে পারবে তারপর যদি তোমার রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যায় তুমি না কন্টিনিউ করলে না করলে তোমার যদি মনে হয় যে প্ল্যানের কোনো চেঞ্জ আছে আমি সেকেন্ড আর একটা চার্ট একবার নেব তখন তোমাকে আবার পেমেন্টের ব্যাপার আসছে না হলে কিন্তু এটা ওয়ান টাইম পেমেন্ট ঠিক আছে তো এই হলো সম্পূর্ণভাবে তানিয়া সেনগুপ্ত সান্যাল ওনাকে তোমরা অ্যাভেলেবেল পাবে ব্যারাকপুরে অফলাইনে এখনো পর্যন্ত অ্যাভেলেবেল নয় তবে খুব রিসেন্টলি স্টার্ট হবে ওর চেম্বারটা এখন ও রহড়া সম্ভবত হ্যাঁ রহড়া বাজারের কাছে খর্দাতে ও অফলাইনে চেম্বার করছে সেখানেও তোমরা আসতে পারো অলওয়েজ তোমরা অনলাইনে ওর সাথে যোগাযোগ করে নিতে পারো 9674122209 9674122209 অটোমেটিভ নাম্বার 7278141441 7278141441 তো এই দুটো নাম্বারে তোমরা ওকে পেয়ে যাবে আর চটপচট সবাই যোগাযোগ করে ফেলো সবাই একদম পুজোর আগে খুব সুন্দর হয়ে ওঠো সুন্দর সুন্দর জামা কাপড় কেনো সুন্দর সুন্দর জুয়েলারিস কেনো তার সাথে সাথে নিজেকেও আরও সুন্দর এক ফ্যাশন ফাইন তৈরি করে ফেলো যাতে প্রত্যেকটা ড্রেস পরে মানে সবাই তোমার দিকেই তাকিয়ে থাকে এবার যাবো হচ্ছে ফার্স্ট গল্পটাতে প্রথম যে গল্পটা বলবো সেটা একটা ভয়ঙ্কর ইনসিডেন্ট শেয়ার করব আর আজকে আজকে আমি সেকেন্ড চ্যানেলে যে স্টোরিটা বলবো সেই স্টোরিটাও একটা মারাত্মক ইনসিডেন্ট সেখানে অনেক কিছু পাবে মানে ঘটনা বহুল মানে অনেক কিছু সেখানে ভূতের গল্প আছে সেখানে বান মারার একটা পার্ট রয়েছে হ্যাঁ সেখানে কি বলে না ওটাকে অগ্রদেহী না অগ্রদেহী ইয়েস না অগ্রদানী অগ্রদানী পুরোহিত তাদের কথা রয়েছে মানে অনেক কিছু নিয়ে আর কি সেই স্টোরিটা আমাকে কম্প্যাক্ট করে পাঠিয়েছে যে পাঠিয়েছে খুব সুন্দর করে আমাকে গুছিয়ে বলেছে তাই আমারও ডেলিভার করতে সুবিধা হবে তো ভেরি ইন্টারেস্টিং ওই স্টোরিটার জন্য সবাই একটু ওয়েট করে থাকো আর আমি চটপট এখন আমার ফার্স্ট স্টোরিটাতে চলে যাই তোমাকে আমি জুয়েলারি পাঠাবো বলে আচ্ছা একটা কথা বলছি আমাকে যারা যারা পুজোর আগের প্রমোশনসের জন্য জিনিস সেন্ড করছো আমি কিন্তু 4th অক্টোবর পর্যন্ত কলকাতাতে ওখানে অ্যাভেলেবেল থাকছি কিন্তু তারপর আমি যে চলে আসবো আমি কিন্তু আবার সেই পুজোর পরে বাড়ি যাব সুতরাং তোমার হয় আমাকে তার মধ্যে পাঠাতে হবে তবেই আমি পুজোর আগে প্রমোশন করতে পারবো এমনিতেও তো তারপরে কয়েকটা উইক পরেই তো তোমার পুজো চলে আসছে তো হাতে আমার বেশি সময়ও থাকবে না কিন্তু যদি 4th অক্টোবরের মধ্যে না পাঠাও পুজোর আগে কিন্তু আমি সেটাকে প্রমোট করতে পারবো না আর সবারই একটা চাহিদা থাকে যে যদি পুজোর আগে বলে দাও কারণ পুজোর আগে সেলটা ভালো হয় তো আমি চেষ্টা তো করছি সবারটা পুজোর আগে যতটা বেশি করে প্রমোশন করা যায় কিন্তু যদি কেউ পাঠাও আমাকে 4th অক্টোবরের মধ্যে পাঠাবে না হলে আবার দিওয়ালির পরে পাঠাবে আচ্ছা এবার হচ্ছে বনশ্রী সেনগুপ্ত সরি বনশ্রী সেনগুপ্ত বলছি বনশ্রী সিংহ আমাকে এই গল্পটা পাঠিয়েছে আমাদের ব্যারাকপুর থেকে একটা ভয়ঙ্কর ভূতের গল্প তো এই গল্পটা এটা মেনলি ওর মেজ পিসির ফ্যামিলির সাথে ঘটা একটা ঘটনা তো আমি আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান বলছি ঠিক আছে
ঘটনাটা মানে বেশ লেন্দি, অনেকটা পরপর পরপর স্টোরিজ গুলো যাচ্ছে, ভালো করে না শুনলে কোনো জায়গায় মিস করে গেলে হয়তো অনেক জায়গায় না বুঝতে পারো। তো প্রথমেই বলি যে ওর মেজো পিসিরা, ওরা ওই তোমার আমাদের ব্যারাকপুরেরই একটা খুব ফেমাস জায়গা আছে, আমি এক্সাক্ট জায়গাটা লোকেশনটা মেনশন করছি না, সরি। তো ওইখানে ওর মেজো পিসিরা একটা দোতলা বাড়ি, একতলাতে বাড়ি বাড়িওয়ালারা থাকে, দোতলাটা ভাড়া দিয়েছিল। তো বাড়িটা কিরকম বলবো, মানে খুব যে স্পেশিয়াস তা নয়, তুমি সিঁড়ি দিয়ে উঠছো, উঠে একটা সোজা বালকনি টাইপের বারান্দা চলে যাচ্ছে, তার সাইডে একটাই বড় রুম, তার ভেতর দিয়ে অ্যাটাচ একটা বাথরুম আর একটা কিচেন, কিন্তু একটাই বড় রুম। সেই রুমটারই ধরো হাফ অফ দ্য পোর্শনে ওরা ডাইনিং টেবিল রেখেছে, দুটো সোফা রেখেছে, আর একটা পার্টে একটু খাট রেখেছে, একটা মানে ডাইনিং টেবিলের চেয়ারগুলো সাইডে রয়েছে, মানে একটা ঘরের মধ্যে পুরো ব্যাপারটাকে অ্যারেঞ্জ করে রেখেছে। ওই কিচেন আর বাথরুমটা সেপারেট, কিন্তু আলাদা করে ড্রয়িং রুম বা বেডরুমটা কিন্তু বা ডাইনিং রুমটা কিন্তু সেপারেটেড নয়, ওটা টানা বড় একটা রুম। এবার এই যে সেট আপটা গেল, তার পাশটাতে মানে যেখানে ব্যালকনি শেষ হচ্ছে সেখানে ওদের ওই কিচেন বাথরুমটাও শেষ হয়ে যাচ্ছে, তার বাকি পুরো পোর্শনটা একটা ওপেন ছাদের মতো একটা স্পেস রয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে ওদের দোতলার পুরো স্ট্রাকচারটা। এখন ওরা মানে জাস্ট রিসেন্টলি ভাড়া গেছিল, খুব যে অনেকদিন ধরে আছে তা নয়, আবার খুব যে একদম রিসেন্ট গেছে তাও নয়, হয়তো ওই বছর দুই তিনেক হবে ওরা ভাড়া রয়েছে, দু তিন বছর ধরে রয়েছে, কোনো প্রবলেমও হয়নি, তো সব কিছু ঠিকঠাক আছে। ওরা ভাবলো যে ঠিকই আছে, তাহলে কী প্রবলেম। এবার কদিন ধরে একটা ডিস্টারবেন্স ওরা ফিল করছে, কিরকম না ওদের যে নিচটাতে মানে নিচে বাড়িওয়ালাদের ঘরে ঠিক রাত্রিবেলা তিনটে সাড়ে তিনটের দিকে প্রচণ্ড প্রেশার কুকারের সিটি পড়ে যেরকম ভাবে না, ওইরকম এই টাইপের আওয়াজটা উঠছে, বা মানে এবং সেটা এত জোরে হচ্ছে, মানে আমি তো এত আস্তে করে বললাম, সেটা তো অনেক জোরে হয় না প্রেশার কুকারে যখন সিটি পড়ে, তো ওইরকম প্রচণ্ড জোরে একটা সিটি পড়ার আওয়াজ করছে। তো কদিন ধরে ওরা হাজব্যান্ড ওয়াইফ, ওরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই থাকতো, মেজো পিসির হাজব্যান্ড, তো ওরা নিজেদের মধ্যে ডিসকাস করছে যে হ্যাঁ গো, এত রাত্রিবেলা থোড়ি কেউ মানে রান্নাবান্না করে, তিনটে সাড়ে তিনটের সময় এত প্রেশার কুকারের আওয়াজ হয় কেন নিচে। আর ওরা কিন্তু সাডেনলি এটা নোটিস করছে, ওই রোজা যে টাইমটা হচ্ছিলো ওই টাইমটা থেকে এটা শুরু হয়েছে, মানে পড়তে থাকে, তারপর ঠিক যখন ওই বোর্ডের দিকে আজান টাজান হতে শুরু করে তখন আবার জিনিসটা বন্ধ হয়ে যায়, এই জিনিসটা ওরা ফিল করছিলো, ঠিক আছে। তো ওরকম প্রেশার কুকারে সিটি পড়ছে, তো ওইরকম বারবার ওরা নিজেরাও উঠে আসে, মাঝে মাঝে দেখে যে কী হলো, ওরা কি নিচে না রান্নাবান্না করে এত রাত্রে, দেখে না চারিদিকে লাইট ফাইট তো অফই থাকে, কোনো আওয়াজ নেই। তো একদিন ওর পিসি নিচে গিয়ে ওই ভদ্রমহিলাকে বলছে যে আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করবো, আপনাদের বাড়িতে প্রত্যেকদিন রাত্রে তিনটের সময় কিছু একটা আওয়াজ হয় না, কিসের আওয়াজ হয় ওটা? তো ওই ভদ্রমহিলা বলছে না না ওটা কিছুর আওয়াজ না, ও সব কিছু না, আপনি অত চিন্তা করবেন না, হয়তো এপাশ ওপাশ থেকে কোনো কারখানা টারখানা থেকে আওয়াজ আসে। বলছে না এটা তো আপনার নিজ থেকেই আওয়াজটা আসে, আমরা তো পরিষ্কার বুঝতে পারি যে আপনার রান্নাঘরে রীতিমতো বাসন কোষণের আওয়াজ হয়, প্রেশার কুকারে সিটি পড়ে অত রাত্রেবেলা, কি ব্যাপার? তো তখন উনি বারবার বলছেন না 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 এরকম কোনো ব্যাপার নেই, আমরা তো কই কিছু শুনতে পাই না, বলে উনি ইগনোর করে চলে যান। তো এবার যেটা হলো যে কিছুদিন পর হঠাৎ একদিন নোটিস করলো ওর মেজো পিসি যে ওদের বাড়িতে একজন বয়স্ক আর কি এসেছেন, একজন ভদ্রলোক, উনি মুসলিম কমিউনিটি থেকে বিলং করে বোঝা যাচ্ছে, ওই মাজারে থাকে না যারা মৌলবীরা, ওরকম ধাঁচের কিছুটা দেখতে। তো উনি এলেন, তো নিজের ভদ্রমহিলাকে কীসব কাগজ টাগজ দিলেন এবং ফুফু করলেন, তারপরে ঘরের মধ্যে ঢুকে কী করেছেন সেটা তারও দেখতে পায়নি। তো ও ওপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল ওর পিসি। তো উনি বেরিয়ে যাওয়ার পর এসে উনি একদম ডাইরেক্ট জিজ্ঞাসা করছে যে আচ্ছা কাকা বৌদি এটা কী ছিল, মানে উনি কে আর উনি এরকম বাড়ির মধ্যে এগুলো কী করছিলেন, কারণ ওর পিসির তো একটা ভয় ঢুকেছে মনে, ওর বারবার মনে হচ্ছে যে কী হচ্ছে রাত্রে তিনটে সাড়ে তিনটের সময় এরকম, ওদের কিন্তু ওপরে কোনো ডিস্টারবেন্স নেই, ওদের যত প্রবলেম কিন্তু বুঝতে পারে নিচটাতে বাড়িওয়ালাদের ঘরে। তো তখন বলছে যে না না কিছু না, আসলে কি বলো তো আমি না একটু মাঝে মাঝে আমার নিজেকে ছেলে মেয়েকে একটু ঝাড়িয়ে টাড়িয়ে নিই, কারণ সবসময় তো বাইরে বেরোই, কোথায় হাওয়া বাতাস লাগবে, ঘরটার বাড়িয়ে নিই একটু, আমি এগুলো পছন্দ করি। তো ওর না খুব অবাক হয়, বলে যে এরকম আবার হয় নাকি, কেউ যদি কোনো বাড়িতে কোনো প্রবলেম থাকে তখনই না লোক ডেকে এইসব করে,
কারো বাড়িতে যদি কোনো সমস্যা না থাকে, সে এমনি এমনি এরকম মানে যেরকম নিয়ম মাফিক আমরা বাড়ি ঘর ধরে একটু মাঝে মাঝে রং করিয়ে নিই, ওরকম 10 বছর পরে পরে ঘর বাঁধিয়ে নিয়ে এরকম ধরেই হয়। তো তখন বলছে যে না এরকম তো কখনো শুনিনি কেউ করে বলে, বলছে ও তুমি ছাড়ো না, তুমি এত আমার ব্যাপারে নাক গলাচ্ছো কেন, আমি আমার মতো নিচে যা ইচ্ছা করি, তোমার তাতে কি বলে ও চলে গেছে। তো উনি একটু মুখোড়া ছিলেন, ও আর বেশি কথা না বলে চলে গেছে। এর কিছুদিন পরে ওদের ছোট পিসি একবার ওদের বাড়িতে আসে, ছোট পিসি বিবাহিত, পিসে মশাই আসেনি। তো ছোট পিসি কদিন মেজো পিসির বাড়িতে একসাথে থাকতে এসছে। তো ওর মেজো পিসি ছোট পিসিকে বলছে, জানিস তো কদিন ধরে না রাত্রেবেলা আমার খুব একটা আনকানি ফিল আসে। তো তখন বলছে কেন রে, তো বলছে আমি বুঝতে পারছি না, মানে আমার রাত্রেবেলা খুব মনে হয় যে আমাদের যে ছাদের ওপেন স্পেস, মানে একটা বললাম না যে যেখানে ব্যালকানি যার ঘরটা শেষ হচ্ছে ওখানে একটা ওপেন স্পেস আছে, ওটা হচ্ছে ওদের ছাদটা, তো ওই এরকম একটা ছোট ছাদ আছে ওখানে। তো বলছে আমার ওইখানটাতে মানে মনে হয় রাত্রেবেলা ঘুমোতে গেলে ওখান থেকে ধূপ ধাপ খস 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 একটা আওয়াজ আসে, মানে কেউ যেন হাঁটা চলা করছে মনে হয়। তো ছোট পিসি বলছে তোর এটা মনের ভুল হবে দিদি, কে আসবে রাত্রে তোদের হাওয়াতে হাঁটতে, আর তোদের তো সবই সেপারেট, তুই তো বাইরের সিঁড়ি দিয়ে উঠেই ব্যালকানি শুরুতে একটা গেট আছে ওটাতে তালা দিয়ে দেয়, বলে কেউ তো উঠতে পারবে না। বলছে সেটাও ঠিক, তো আর কিছু কথা বাড়ায়নি। এবার রয়েছে ছোট পিসি, একদিন পর ছোট পিসি বলছে দুপুরবেলা আমি খেতে বসেছি, আমি খেতে বসেছি ডাইনিং স্পেসটাতে, আর ওইখানে মেজো পিসি খেয়ে খাটের ওপর বসে বোধ হয় কিছু একটা করছে বা কোনো পেপার টেপার পড়ছে। তো ছোট পিসি খেতে খেতে হঠাৎ একদম মানে বলছে আমি রিয়েলাইজ করলাম যে সামনের একদম স্ট্রেট যে চেয়ারটা আছে, চেয়ারটা কেউ যদি এরকম টানলো টেনে কেউ বসলো ওটার উপরে, মানে কে কিছু দেখা যাচ্ছে না, মানে চেয়ারটা ওই এম টাইপের আওয়াজ, মানে কেউ একটা টানলো তারপর বসলো, মানে মেজো পিসিও না যে কাজটা করছিল করতে করতে এদিকে নোটিস করলো, আর ছোট পিসি তো দেখলো এই সামনে ব্যাপারটা, দুজনেই না পুরো হতভম্বের মতো দুজন দুজনের দিকে তাকাচ্ছে। তখন তো পিসো মশাই ছিলেন না, মানে মেজো পিসো মশাই ছিলেন না বাড়িতে। তো তখন ছোট পিসি বলছে দিদি চেয়ারটা কেমন আপনি থেকে নড়ে গেল না? তো তখন ও বলছে আমি দেখিনি, কিন্তু আমিও তো আওয়াজটা তো শুনতে পেলাম, কি হলো বলতো? আর সত্যি তো চেয়ারটা তো একদম টেবিলের সাথে সাঁটানো ছিল, দেখ চেয়ারটা কেমন টেনে গেছে না, মানে মনে হচ্ছে না কেউ বসে না থাকলে যেরকম ভাবে চেয়ার টেনে আমরা বসি ওইভাবে। দুজনেই না বেশ ভয় পেল ব্যাপারটাতে, তোরা চেয়ারটাতে ইভেন হাতও দেয়নি। পরে পেয়েছে পিসু, পিসুকে বলছে যে জানো তো চেয়ারটা না আপনি থেকে ওরকম সরে গেছে। তো পিসু বলছে তো এরকম হয় নাকি? বলছে তুমি বিশ্বাস করো এরকমটাই হয়েছে। তখন বলছে দেখ কিছু হয়নি বলে চেয়ারটাকে দাম করে পিসু আবার ঢুকিয়ে দিয়েছে। যাই হোক, এইবার এরকম চলছে বেশ কিছুদিন ধরে। ছোট পিসি ছিল ওদের বাড়িতে, তো ছোট পিসি রাত্রের দিকে বসে বসে স্বাভাবিকভাবে পিসি মশাইয়ের সাথে বাইরে গিয়ে কথা বলতো, ওদের ওই ব্যালকনিটাতে ওখানটা চেয়ার নিয়ে কথা বলছে। একদিন এরকম পিসিমণি কথা বলছে, বলছে আমি কন্টিনিউ বুঝতে পারছি ওই যে ছাদটাতে কেউ একটা হাঁটছে, মানে কেউ একটা হাঁটলে যেরকম খসখস খসখস পায়ের আওয়াজটা হবে পরিষ্কার আমি বুঝতে পারছি ছাদে কেউ আছে। তো আমি একটা মানে এমন একটা আনকানি ফিল আসলো, আমি ভেতরে ঢুকে গেলাম যে না বাবা আমি এখানে থাকবো না একা একা। তো বললো এরকম টুকটাক টুকটাক ব্যাপারগুলো ওদের চলছিল বাড়িতে। তো কিছুদিন পরে জামাই ষষ্ঠী, অ্যাকচুয়ালি ওদের জামাই ষষ্ঠীর যে পুরো অনুষ্ঠানটা সেটা এই বনশ্রীদের বাড়িতেই হতো, ওদের বাড়ি বললাম ব্যারাকপুরে, এবং এই ঘটনাটাও কিন্তু ব্যারাকপুরে, আমার বাড়ির ইনফ্যাক্ট খুব নিয়ার বাই একটা জায়গার ঘটনা। তো এইবার বনশ্রীদের যে বাড়িটা ওদের বাড়িটা যেহেতু ব্যারাকপুরে, তো কি হতো ওখানে তো ঠাকুমারা থাকে, তো মানে ওদের বাড়িতেই আর কি জামাই ষষ্ঠীর পুরো সেরেমনিটা হতো, আর যত সব পিসিরা বড় পিসি মেজো পিসি ছোট পিসি সবাই ওই বাড়িতে চলে আসতো। তো সেই রকমই প্ল্যানিং যে সবাই তাহলে এই বাড়িতে চলে আসবে। আচ্ছা, তো আচ্ছা আরেকদিনের একটা ঘটনা মিস করে যাচ্ছিলাম, যে আরেকদিন বলছে যে এরকম ছোট পিসি মেজো পিসি আর মেজো পিসু বসে রাত্রেবেলা ডিনার করে মানে ডিনার করছে, গল্প করছে, এরকম করে খাচ্ছে। আর ওদের না খাটের একটা পাশে সেই অনেকের বাড়িতে থাকে দেখবে একটা বালতি, বালতিটাকে ঢাকা দিয়ে ওপর একটা মগ ওপর করা থাকে, কেউ জল নিয়ে মগ থেকে একটু আলগোছে খেয়ে নেয়। তো ওই রকম ওরা পরিষ্কার বুঝতে পারছে যে হঠাৎ করে মনে হলো যেন যে বালতিটার উপরে ঢাকনাটাকেও নামিয়ে দেখবে মগটাকে তুমি যখন জলের মধ্যে বালতির মধ্যে ঢোকাবে তখন বুদবুদ উঠে, যেরকম একটা বুদবুদ বুদবুদ আওয়াজ হয় না, ঠিক ওরকম আওয়াজ হলো। তো ওরা তিনজনেই পুরো একটু শক্ট হলো, কিন্তু কি হলো ব্যাপারটা, তো ওরা যেখানটা খেতে বসেছে সেখান থেকে ওই কর্নারে বালতিটা দেখা যায় না, সেটা হচ্ছে ওই কিচেনের মানে পাশটা করে আর কি। তো ওরা উঠে গিয়ে ওই খাটের পাশটাতে গিয়ে তখন দেখছে যে
সত্যি সত্যি বালতির ওপরে যে ঢাকনাটা সেটা নিচে নামানো। তো ওর একটু অবাক হয়, তো তিনজনে বেশ ভয় পেয়েছিল সেদিনকে, যে না এটা তো কিছুতে একটা গন্ডগোল তো হচ্ছে পোষ্য, মানে এরকম কেন হচ্ছে। তো এবার কি হলো, এই ঘটনাটার পরে ওরা জামাই ষষ্ঠীর দিন এসে উপস্থিত। জামাই ষষ্ঠীর দিন সবাই মিলে বনশ্রীদের বাড়িতে চলে এসেছে সকালবেলা থেকে, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া রান্না বান্না খুব মজা করে ওরা ওই দিনটাতে। তো সব কিছু করে এবার স্বাভাবিকভাবে মামা মামি, যেহেতু মানে ওরা তো সম্পর্কে পিসি হচ্ছে, সব পিস্তত ভাই বোনেরা এসছে, এরা সব মামাতো ভাই বোন, সবাই মিলে একসাথে মজা টজা করে। তো সবাইকে সেদিনকে রিকোয়েস্ট করেছে ঠাকুমা যে না তোমাদের কাউকে কোথাও যেতে হবে না, আজকে সবাই এই বাড়িতে থাকবে। তো ওর মেজো পিসো যিনি ছিলেন উনি কিছুতেই রাজি হয়, উনি বলছেন না আমি আজকে যত রাতি হোক আমি রাত্রে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো, আমি এখানে আনকমফোর্টেবল, এত মানুষের মাঝে আমি থাকবো না, আমি বাড়ি চলে যাচ্ছি। তো মেজো পিসিকে বলছে তুমি থাকো না, তোমার কোনো অসুবিধা নেই, তুমি বাড়িতে থাকবো। আর ওনার উনি সরকারি চাকরি করতেন, তো উনি সকালবেলা উঠে আবার ওনার অফিস আছে, তো উনি বলছেন আমার তোমরা রাত জেগে গল্প টল্প করবে, আমারও ডিস্টার্বেন্স, আমার তো খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, এখান থেকে এইটুকুনি বাড়ি আমি চলে যাবো, কোনো অসুবিধা নেই। তো আর কেউ কিছু বলেনি, উনি চলে গেছেন বাড়িতে। এবার উনি বাড়িতে ঢুকে একটা লাস্ট ফোন করেছিলেন যে আমি পৌঁছে গেছি বাড়িতে। তারপরে পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে কন্টিনিউ ফোন করে যাচ্ছে মেজো পিসি মেজো পিসোকে, পিসো আর ফোনটা রিসিভ করছে না, না ফোন রিসিভ করছে না নিজে কোনো কল ব্যাক করছে। এবার তা ক্রমশ যত বেলা বাড়ছে টেনশন বাড়ছে, প্রথমে ভাবলো যে তাহলে মনে হয় আজকে আর অফিসে যাইনি, হয়তো ফোন টোন অফ মানে দেখো সাইডে সাইলেন্ট করে রেখে ঘুমিয়ে পড়ছে। তো ওরা প্রথমে ওটাই ভেবেছিল যে তাহলে বোধহয় ঘুম হচ্ছে, ছেড়ে দিই, আজকে হয়তো আর অফিসে যেতে পারেনি, কালকে অত খাওয়া দাওয়া হয়েছে, তারপর রাত্রি করে ফিরেছেন। তো তারপর মোটামুটি টাইম কাটছে টাইম কাটছে, কন্টিনিউ 11টা 12টা বেজে গেছে বেলা, তখনও যখন পিসিমণি ফোন করছে কিছুতেই যখন পিসো ফোনটা রিসিভ করছে না, বাধ্য হয়ে তখন ওরা গেছে, মানে ওর মানে বনশ্রীর বাবা আর তার সাথে ওর পিসিকে নিয়ে বাইকে করে গেছে। যে কি হলো, গিয়ে দেখছে ভেতর থেকে তালা দেওয়া, তো লাস্টে বাধ্য হয়ে ভেতরে হাঁকটা কোনো আওয়াজ নেই, তালা ফালা ভেঙে ওরা ভেতরে ঢুকে দেখছে পিসিমশাই ওদের ঘরের ভেতরে পড়ে আছে মুখ থুবড়ে, মাথার বাঁ দিকটা পুরো থেতলে গেছে, লেফট সাইডটা পুরো থেতলে গেছে, ওই অবস্থাতে মুখ থুবড়ে খুব অদ্ভুতভাবে পড়ে রয়েছে সেন্সলেস অবস্থাতে। ওরা তো প্রচণ্ড ভয় পেয়ে যায়, তাড়াতাড়ি করে উঠে ওনাকে সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়, সে কোনোভাবে তুলে টোটো টোটো করে, তারপর ওখানে গিয়ে যখন ওনার জ্ঞান ট্যান ফেরে উনি যখন ধাতস্থ হন, এবার ওনাকে তো জিজ্ঞাসা করা হচ্ছে যে কি হয়েছিল, কেন কি কিভাবে পড়ে গেলে তুমি, মানে ওরা ভাবছে পড়ে গিয়ে কোনোভাবে লেগেছে, তো পড়ে গেলে কি করে, মাথায় এত জোর লাগলো কি করে, কিন্তু উনি বলছেন আমি কিছু জানি না। বলছে জানো না মানে কিছু তো হবে, কি হয়েছিল কালকে মানে আমি বলতে পারবো না, আমার আমি জানি না কি হয়েছিল, আমি বুঝতে পারছি না কি হয়েছে, কোনো প্রশ্নের উত্তর দিতে পারছে না। তো এইবার আস্তে আস্তে কি হলো, পিসিমণি দেখছে যে পিসিমশাইয়ের বিহেভিয়ারে কিছু চেঞ্জেস আসছে। কিরকম না, প্রথমত আস্তে আস্তে পিসিমশাই কাজে যাওয়া বন্ধ করে দিলেন। তো প্রথম প্রথম সবাই ভাবছিল যে ওনারা একটু গভর্নমেন্ট সার্ভিস, তো মাঝে মাঝে ডুব মারার অভ্যেস ছিল, তো এবার সবাই ইনিশিয়ালি ভেবেছে হয়তো তাই হবে ওরকমই মানে স্বভাব দোষে, কিন্তু তারপরে গ্র্যাজুয়ালি সবাই বুঝলো যে না, পিসিমণি বলছে যে কোনো একটা সমস্যা হয়েছে, ওনার খুব জ্বর আসছে, তো ওনাকে মেডিসিন দিচ্ছে তাও জ্বর নামছে না, ক্রমাগত ওনার শরীরে নানান রকম জায়গাতে না ব্যথা হচ্ছে, এখানে ব্যথা সেখানে ব্যথা, ওষুধ খেয়ে কমছে না, পেন কিলার্স দিয়ে কমছে না, ডাক্তার দেখালো তাতেও কমছে না, এত ব্যথা, আস্তে আস্তে ব্যথার জন্য না উনি কুঁজো হয়ে পড়ছেন। আচ্ছা বেশ, এই হলো, চারিদিকে তো প্রচণ্ড ব্যথা। এবার আস্তে আস্তে উনি খাওয়া বন্ধ করে দিলেন, ওনাকে মানে পিসিমণি স্পুন ফেড করিয়ে দেওয়ার চেষ্টা করছেন, উনি এরকম দাঁতে দাঁত চেপে রয়েছেন, খাবো না মানে খাবো না মানে এরকম দাঁতে দাঁত চেপে খাবো না এরকম একটা ব্যাপার। তো এইভাবে দিন কাটতে থাকছে, তো পিসিমণি খুব টেনশনে পড়ে গেছে যে কি হলো হঠাৎ করে মানুষটার, অফিসে একটা ইন্টিমেশন দেওয়া হয় যে উনি মানসিক এবং শারীরিক মানে দুইভাবেই অসুস্থ আর কি, উনি আসতে পারছেন না। যাই হোক, তো এবার যথারীতি এবার মামারাও খুব চিন্তিত হয়ে গেছে, মানে বনশ্রীর বাবারা সবাই ঠিক করেছে না ওনাকে তো একটা ভালো ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। ইতিমধ্যে হঠাৎ উনি একদিন উঠে বসে বলছেন পিসিমণিকে যে এই ওই দেখ ওই লোকটাকে দেখ, ওই লোকটা আমাকে কি বলছে বলতো, বলছে কি বলছে, বলছে চলো 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 এখানে আমাকে কোথায় নিয়ে এসছো, এখানে থাকবো না, চলো এখান থেকে চলো, বলছে কোথায় যাবো, এটাই তো আমাদের বাড়ি মানে এখানে তো আমরা থাকি, বলছে না না এটা আমাদের বাড়ি না,
এখানে আমার কাছে থাকা হবে না, চলো এখান থেকে। বলছে কোথায় যাবো এখন? ওটা হঠাৎ করে বলছে না, ওই লোকটা আমাকে একটা সিগারেট দিচ্ছে, বলছে কি তুই এই সিগারেটটা খা আর চল এখান থেকে, চল এখান থেকে চলে যা। তখন বলছে যে কে বলছে, কি বলছে? বলছে ওই দেখো না চেয়ারে বসে আছে। পিসিমনি চেয়ারটার দিকে তাকিয়ে যথারীতি দেখছে কিছু নেই। বলছে ওই তো চেয়ারের ওপর দাঁড়িয়ে বলছে কি আমাকে, এই 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 সিগারেটটা ধর ধর, এই সিগারেটটা ধর ধর, সিগারেটটা ধর, যা এখান থেকে যা, চলে যা চলে যা। বাবা কি অবাক করা কথাবার্তা বলছে, একদম ভালো টিকছে না, তো পুরো মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে যাচ্ছে মনে হচ্ছে। না না, কি আর ফেলে রাখা যাবে না ঘরে। তো পিসিমনি ডিসাইড করে সঙ্গে সঙ্গে সেদিনকে, ঠিক হলো যে ওনাকে নিয়ে যাওয়া হবে। ওরা বনশ্রীদের বাড়িতে চলে আসে, সেখানে এসে প্রচুর ডাক্তার বুদ্ধি শুরু হলো, কিন্তু মানে সেই সাইকিয়াট্রিস্টকে দিয়ে কাউন্সেলিং করানো হচ্ছে, সব কিছু করানো হচ্ছে। এমনি উনি সবসময় নর্মালি বিহেভ করছেন, স্পেসিফিকলি ওদের বাড়িতে যাওয়ার পর থেকে না ওরকম আর উল্টোপাল্টা কোনো কথা উনি বলতেন না। উনি শুধু খেতে চাইছিলেন না, এরকম কিছুতেই ওনাকে খাওয়ানো যাচ্ছে না, আর ব্যথাতে এরকম পুরো কুঁকড়ে যাচ্ছেন। মানে একটু উনি লোয়া পাতলায় ছিলেন, খুব একটা লম্বা চওড়া ছিলেন না, কিন্তু উনি ব্যথাতে পুরো একদম গুটিয়ে যাচ্ছে অত বড় মানুষটা। তো এই দেখতে দেখতে চলতে চলতে প্রায় তোমার দিন চারেক কাটে। তো ওদের পাশের বাড়ির এক ভদ্রমহিলা, যার খুব আসা যাওয়া ছিল বনশ্রীদের বাড়িতে, তো ওই ভদ্রমহিলা একদিন ওই কাকিমা এসে বলছেন, হ্যাঁ গো তোমাদের এই ওই যে যা কি বলে না ননদের, নন্দাইয়ের তোমার কি হয়েছে? তো তখন বলছে যে কি জানি কদিন যাবৎ দেখো না এরকম অদ্ভুত বিহেভ করছে, আর এরকম এই সমস্যাগুলো হচ্ছে, বুঝে তো উঠতে পারছি না যে কি প্রবলেম। তো বলছে যে তোমরা একটা জায়গার কথা বলবো, তো আমাকে বললো যে কাল্লুর কাঠগোলা বলে বোধ হয় একটা কোনো জায়গা আছে টিটাগড়ে, তো সেই টিটাগড়ে কাল্লুর কাঠগোলা ওই জায়গাতে নাকি শুক্রবার করে আর বুধবার করে এক ভদ্রলোক বসেন, মানে একটা নির্দিষ্ট টাইমে কি বসেন। তো উনি নাকি এরকম নানান মানুষের নানান সমস্যার সমাধান করতে পারেন। তো ওনার কি মনে হয়েছে ওর পিসোকে দেখে, বলছে আমার যেটা মনে হচ্ছে যে একবার যদি তোমরা ওই কাল্লুর কাঠগুলোতে গিয়ে কথা বলো, পিসোর মানে হয়তো ওনার ইমপ্রুভমেন্ট হতে পারে। তো শুক্রবার দিনকে কাকিমাকে বললো যে, কাকিমাটা বললো যে ঠিক আছে তাহলে আমি নিয়ে যাবো। বেশ, তো সবাই ওকে একদম রেডি টেডি করে, মানে জোর করে রীতিমতো বলেছে যে একটু রেডি হয়ে না, কয়েকটা জায়গায় যেতে হবে। তো উনি তো যেতে চাইছেন না প্রথমে, তো যাই হোক ওনাকে তো সেই রীতিমতো জোর করে বলপূর্বক নিয়ে যাওয়া হয়। ওকে যখন নিয়ে যাওয়া হয়েছে, ওনাকে দেখে আর ওনার পরিস্থিতি দেখে ওই কাল্লুর কাঠগোলার ওইখানে যে ভদ্রলোক ছিলেন, উনি বলছেন যে আপনারা ওই বাড়িটা ইমিডিয়েটলি ছেড়ে দিন, ওই বাড়িতে যে আছে সে ওনার ডাইরেক্টলি কোনো ক্ষতি করতে তো আসেনি, বা ক্ষতি করতে চাইছেও না, ক্ষতি করতে পারবেও না, কিন্তু আপনাদের কিন্তু এরকমই কষ্ট দিতে থাকবে, তো আপনারা এই দুর্ভোগ বা এই ভোগান্তি না ভুগতে চাইলে ওই বাড়িটা ছেড়ে দিন। তো তখন পিসিমণি বলছে যে এরকম হয় নাকি, রাতারাতি কী করে বাড়ি ছেড়ে দেবো বলুন? তো বলছে আপনারা দেখতে থাকুন, দেখতে দেখতে আপনারা সময় সুযোগ মতো বাড়িটা কিন্তু ছেড়ে দেওয়ার ব্যবস্থা করুন। তো বলছে কী হয়েছে বলতে পারেন? তো বলছে এভাবে তো বলতে পারবো না, ওই বাড়িতে যারা থাকে তাদের নাম আর ওই বাড়ির ধুলো আপনারা আমার কাছে বুধবার দিনকে নিয়ে আসবেন। তো বেশ, বলছে কার নাম বলতে কাদের নাম, না যেহেতু ওরা হাজব্যান্ড ওয়াইফ দুজন থাকে, বলছে হ্যাঁ বাস আপনাদের দুজনের নাম, ঘরে যারা থাকে বাস ওই দুজনের নাম দিলেই হবে, আর তার সাথে আপনি সেই দিনকে সন্ধ্যাবেলার দিকে একবার একটু ওখানে গিয়ে ঝাড় দিয়ে ধুলোটা আমার কাছে নিয়ে আসবেন। তো ওই রকম কথা মতো মনশ্রীকে নিয়ে ওর পিসিমণি ওই বাড়িতে যায়, ওখানে গিয়ে ঝাড় দিয়ে কিছুটা ধুলো জড়ো করে মনশ্রীকে নিয়ে আবার পিসিমণি এখানে ওই কালুর কাঠগোলায় আসে টিটাগড়ে, এসে ওনার কাছে দেয়। তো ওখানে উনি ওটা দেখে বলেছিলেন যে এই বাড়িতে এই জিনিসটা কেউ একটা নিয়ে এসেছে, এবার কিন্তু এই জিনিসটা আপনাদের বা আপনার পরিবারের কারোর কোনো ক্ষতি করার জন্য কিন্তু আসেনি, কোনোভাবে আপনার হাজবেন্ড হয়তো থুতু ফেলতে গিয়ে হোক বা সিগারেট ছুঁড়ে হয়তো ওই আমরা হয় না লাস্ট যে পার্টটুকু থাকে সিগারেটের, তো ওটা আমরা অনেক সময় ছুঁড়ে দিয়ে ফেলে দিতে দেখি ছেলেদেরকে, ওই রকম যেখানে সেখানে ছুঁড়ে দিচ্ছে, কিংবা হয়তো কি বলবো ওই তোমার ধরো কেউ যদি হয়তো যেখানে সেখানে ওয়াশরুম ইউজ না করে হয়তো বাথরুম করে দিচ্ছে, এই জন্যই বারবার বলে কিন্তু যে খোলা জায়গাতে যেখানে সেখানে থুতু ফেলা, বাথরুম করা, এগুলো খুব বাজে, মানে অনেক কিছুই হাওয়া বাতাস কিন্তু লেগে যায় এর থেকে, মানে তাদের গায়ে কখনো কিছু ছিটে ছিটে গেলে খুব লেগে যায় নাকি, এটা বলে মানে যে পুরনো যারা আর কি মানুষ তারা আর কি বলতো, এগুলো বারণ করতো সবসময়। তো এবার ওই রকম উনি কিছু একটা করেছেন যেটার জন্য সেই জিনিসটা ওর উপর একটুখানি রেগে গেছে, এবং ওকে এরকম ভাবে টর্চার করছে যাতে আপনাদের উপর প্রেশারাইজ করার জন্য যে আপনারা ওখান থেকে চলে যান।
ওটা কিন্তু আপনাদের কিছু ক্ষতি করতে আসেনি, কিন্তু ওর একটা থাকার জায়গা চাই, ও ওখানে থাকবে। এবার তার জন্য ওকে তো আপনাদের সাথেও থাকতে পারছে না, কারণ অবশ্যই একটা মানুষের যেখানে বাস আছে সেই জায়গাটা তো ইন্টারাপ্টেড হচ্ছে, তো সেই কারণে ও চাইছে যে আপনারা ওখানে না থাকুন। যাই হোক, উনি আর বেশি কোনো কথা বলেননি, উনি বলেছেন যে আপনাকে ভালো আমি একটা সালা দিচ্ছি, আপনি ওখান থেকে চলে যান, ঠিক আছে, আপনি ওইখানে আর যাই করবেন থাকবেন না আপনারা। তাহলে কিন্তু দিনের পর দিন এটা হতে হতে বড় কোনো ক্ষতি কিন্তু হলেও হয়ে যেতে পারে, হয়তো সেটা ও চাইছে না কিন্তু হয়ে যেতে পারে। তো এই কথা শুনে তো এবার উনি একবার বলেছিলেন যে আমি তাহলে কি তোমাদের ঘরটা বাঁধিয়ে দেবো। তো একবার যখন বাড়ি, এবার ওদের ঘর বাঁধানোর জন্য তো নাই উনি, মানে যে আর কি বাড়িওয়ালা তার ঘর তো তিনি বাঁধিয়ে নিয়েছেন, কিন্তু ভাড়াটের ঘর বাঁধাতে গেলে তো ওইসব বাইরের লোক ঢুকতে গেলে তো আবার বাড়িওয়ালির পারমিশন নিতে হবে। তো একবার নাকি বলেছিল পিসিমণি গিয়ে যে আমি কি ওপরে ঘরটা একটু তোমার মতো বাঁধিয়ে নেব। তো বলছে কেন, তুমি কেন বাঁধাবে? বলছে না, তোমারও তো তেমন কোনো প্রয়োজন ছিল না, তুমি এমনি নিজের স্বইচ্ছায় একটু ঘর বাঁধিয়ে নিয়েছিলে, তো আমিও একটুখানি ঘর বাঁধিয়ে নিই না, তাহলে আমরাও প্রোটেক্টেড থাকবো। তো তখন উনি বলে না না, আমি বাইরের কোনো লোকজন ঢুকতে দেবো না, আমার ঘরে এইসব আগুন দাবল লোকজন আনলে কিন্তু রাতারাতি আমি ভাড়া উঠিয়ে দেবো, এইসব করলে চলবে না ইত্যাদি বলে বাড়িয়ে একদম বেঁকে বসলো যে না, বা ওইরকম বাইরে থেকে কাউকে ঘর বাঁধাতে আনা যাবে না। তো যথারীতি তখন ওই লোকটা বললো আমার কিছুই করার নেই, একটা তেল দিল, বললো আপনি ওই তেলটা ওনাকে ভালো করে মালিশ করবেন, ওনার গা হাত পায়ের ব্যথাগুলো একটু কমবে, একটা জল দেয়, নুন দেয়, চিনি দেয়, বলে ওনার যেটুকুনি খাবার ওনাকে খাওয়ানো যায় তাতে এই নুন চিনিটা ব্যবহার করবেন। তো এইসব করার পর আস্তে আস্তে কিছুটা আর কি পিসেমশাই রিকভার করছিলেন, মানে একটু গা হাত পায়ের ব্যথাটা কমলো, উনি যেরকম পুরো কুঁজো হয়ে গেছিলেন সেইখান থেকে আস্তে আস্তে একটু নিজে স্ট্রেটেট হলো, হ্যাঁ আস্তে আস্তে একটু সুস্থ বোধ করছিলেন। তো একটু সুস্থ বোধ করার পর পিসেমশাই, তো আমি আগেই বললাম উনি কিন্তু বাই নেচার হচ্ছেন একটু শ্বশুরবাড়িতে কমই থাকবো এরম টাইপের, তো স্বাভাবিকভাবে উনি ওই জামাই ষষ্ঠী রাত্রেও কিন্তু চলে গেছিলেন যেরকম, এবার এতদিন ধরে এই বাড়িতে রয়েছে একটুখানি উনি আরও একটা আনকমফোর্টেবল ব্যাপার, তো উনি বলছেন না আমি আর এখানে থাকবো না, আমি বাড়ি যাবো, বাড়ি যাবো করে আস্তে আস্তে যখন উনি একটু সুস্থ হলেন সবাই বারণ করছে, বলছে যে দাঁড়াও আমরা আর ওই বাড়িতে গিয়ে ওঠার দরকার নেই, আমরা অন্য বাড়ি দেখে নেবো চলে যাবো। এবার উনি বলছেন যে এখনই রাতারাতি কোথায় নতুন বাড়ি পাবো না পাবো, আমি ততদিন কি এখানে শ্বশুরবাড়িতে থাকবো, না এটা আমার ভালো লাগছে না, আমি বাড়ি যাবো, মানে রীতিমতো একটু জোর করে উনি বাড়িতে চলে গেলেন। তো স্বাভাবিকভাবে মেজো পিসিও চলে গেল। এইবার মেজো পিসি চলে যাওয়ার পর থেকে, ওই বাড়িতে ঢোকার পর থেকে আবার সেই পিসেমশাইয়ের ওই যে প্রবলেমগুলো শুরু হলো, ওই তেল মালিশ করার জন্য গায়ের ব্যথাটা কম ছিল, কিন্তু ওই সময় উনি খালি বলছেন যে একজন একটা লোক, দেখো একটা লোক আমাকে কি বলছে, দেখো লোকটা বলছে কি বলছে, কে লোক বলছে, একটা দেখো একটা রোগা করে লোক, মানে ওনার বর্ণনায় একটা রোগা করে লোক ওনাকে সমানে বলছে এই সিগারেটটা ধর, সিগারেটটা ধর, যা এটা খা, খেয়ে এখান থেকে যা, এখান থেকে চলে যা। তো বলছে এরকমভাবে কে বলবে তোমাকে, সিগারেট কে অফার করবে, বলছে না এটা কেউ একটা আছে আমাকে একটা সিগারেট অফার করছে আর সমানে বলছে যে তুই এখান থেকে চলে যা। তো মানে পিসেমশাই দেখছে যে একদম বেগতিক সবকিছু সিচুয়েশন, তো আমি একদম রাতারাতি বাড়ি টাড়ি করে সব খোঁজাখুঁজি শুরু করে দিই বাবা, তো উনি বাড়ি খুঁজতে থাকলেন। তো বলছে খুঁজছে, সেরকম একটা সুইটেবল বাজেট ফ্রেন্ডলি বাড়িও পাচ্ছে না, যাই হোক তো চেষ্টা চরিত্র চলছে। ইতিমধ্যে এবার আরেকটা ব্যাপার বলি, বনশ্রী আর বনশ্রীদের বাড়ির লোক কিন্তু খুবই মানে একদম মানে বিজ্ঞান মনস্ক, তো ওরা খুব একটা এই ব্যাপারগুলোকে আমল দেয়নি ইনিশিয়ালি, ওরা বলছে তো এই সব কিছু নয়, ওই ওনার কিছু মানসিকই সমস্যা হয়েছে, তো ওরা খুব সাহসী। তো উনি মেজো পিসি একদিন হঠাৎ ফোন করেছে এ বাড়িতে দিয়ে বলছে দেখ না এরকম আমি পিসোকে নিয়ে একা একা এখানে থাকতে খুব ভয় পাচ্ছি, এরকম আগুন তাগুন মাঝে মাঝে বলছে আর কি দেখে ভয় পাচ্ছে, আর নানান রকম আওয়াজ টুকটাক কেউ যেন হেঁটে হেঁটে যাচ্ছে, হুশুস করে মাঝে মাঝে মনে হচ্ছে বারান্দা দিয়ে সিঁড়ি দিয়ে কেউ একটা উঠে যেন ছাদের দিকে চলে গেলো, বা ছাদ থেকে কেউ সিঁড়ির দিকে নেমে গেলো, তো আমি খুব ভয় পাচ্ছি তোরা কেউ আয় না। তো বনশ্রী এমনি খুব সাহসী, তো বনশ্রী বলো পিসে বলে আমি গিয়ে কি তোমার সাথে যদি একদিন দুদিন থাকি তোমার ভালো লাগবে, তো বললো হ্যাঁ তুই আয়। তো বনশ্রী বলছে আমি দিদি একদিন গিয়েছিলাম, তো আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না আমি থেকে যাচ্ছি, বলছে আমি আর পিসিমণি নিচে বিছানা পরে, পিসোর শরীরটা খারাপ বলে পিসো খাটে শুয়ে পড়েছে, আমরা ওই নিচে ডাইনিং টেবিলের পাশটাতে মানে সোফা ডাইনিং টেবিলটা তার পাশে একটা স্পেসে বিছানা করে আমরা শুয়েছি। বলছে আমি সারা রাত ঘুমোতে পারিনি, ওদের সোফাটা না নতুন কেনা, আর দেখবে নতুন গদি দেওয়া সোফাগুলোর ওপরে একটা প্লাস্টিক কভার দেওয়া থাকে, মানে একটা প্লাস্টিক কভার দেওয়া থাকে, অনেকে সেই কভারটা ছিঁড়ে দেয়, আবার অনেকে কি করে ওটাকে ওইভাবেই রেখে দেয় তো যাতে ধুলো টুলো না পড়ে, মানে আস্তে আস্তে ইউজ করতে করতে ওটা অটোমেটিক্যালি নিজে থেকেই অনেক সময় ছিঁড়ে যায়, বা অনেক সময় হয়তো ওটা
মানে ওরা পরে যখন এমনি ওই রকম মাঝে মাঝে ফুটো ফুটো হয়ে যায়, সেটাকে পুরোটা টেনে আমরা পরে নিজেরাই তুলে দিই এরকম টাইপের। তো ওই রকম ওদের সোফাটাতে, নতুন সোফা ছিল বলে ওই গদিটার উপরে না একটা প্লাস্টিক দেওয়া ছিল, এবার যার জন্য ওই সোফাটার উপর যখন কেউ বসতো মানে তখনই না একটু ওই কচর মচর আওয়াজ হতো প্লাস্টিকের। ও বলছে পিসুমশাই তো ঘুমোচ্ছে, আমি উল্টো দিকে ফিরে পিসিমণির দিকে ফিরে আমি শুয়ে রয়েছি, পিসিমণি অকাতরে ঘুমিয়ে পড়েছে। আমি পরিষ্কার বুঝতে পারছি যে সোফার মধ্যে কেউ একটা বসলো উঠলো, বা কেউ যদি ধরো সোফাতে পা মেলে শুয়ে এ পাশ ওপাশ করে, তাহলে যেরকম ওই প্লাস্টিকটা যেরকম ক্যাচম্যাচ ক্যাচম্যাচ আওয়াজ হবে না প্লাস্টিকের, কন্টিনিউ ওই আওয়াজটা হচ্ছে। আমি বুঝতে পারছি, পরিষ্কার বুঝতে পারছি যে সোফাতে কেউ আছে। আমার ভীষণ ভয় লাগছে, মানে আমার সেই কারেজটাও নেই যে আমি পেছন দিকে ফিরে চেক করবো যে হুইজ দেয়ার। আমি পুরো রীতিমতো পিসিমণিকে জাপটে ধরে আমি ঘুমিয়ে পড়েছি কোনোভাবে, সেই হনুমানের নাম নিতে নিতে, মানে হনুমানজি নাম নিতে নিতে। তো ওইভাবে রাতটা কাটে। বলে আমি পরের দিন সকালে মাকে আর বাবাকে ফোন করেছি যে তোমরা এসে ভাই আমাকে নিয়ে যাও, আমি এখানে থাকবো না। তো তারপরে ওই কাকু কাকিমা গিয়েছিল, তো বলছে যে ইভেন সন্ধ্যেবেলা সবাই বসে কথা বলছে আর আমার না বারবার চোখটা যাচ্ছে ওই বাইরে ব্যালকনিটার দিকে। আমি তখনও মনে হয় যেটা পিসিমণি বলছিল যে একদম ঠিক কথা, বারবার মনে হচ্ছে না হুস করে কেউ যেন একটা ছাদের থেকে সিঁড়ির দিকে যাচ্ছে, সিঁড়ির দিক থেকে ছাদের দিকে আসছে, মানে হুস হুস করে চোখের নিমেষে যেন কিছু একটা বেরিয়ে যাচ্ছে। মানে আমার বেশ ভয় লেগেছিলো ইনসিডেন্টের পর। তো আমি বললাম যে না ভাই আমি এখানে থাকতে পারবো না, আমাকে নিয়ে চলো। তো মা বাবা নিয়ে চলে আসে। এদিকে পিসিমণি আর আমি মানে যত জায়গাতে আর কি উনি বাড়ি দেখছিলেন কি করবে, তখন বাধ্য হয়ে বারবার বনশ্রী বনশ্রী মা সবাই মিলে ওনাকে একটুখানি কোম্পানি দিচ্ছে যে চলো দেখে আসি এই করতে করতে। আর এদিকে পিসেমশাইয়ের হেলথটা একটু ডেটোরিয়েটই করছিল, তো ওরা আর দেরি না করে বললো যে একটা একটা ঘর পেলো, তাও সেটা খুব পছন্দসই তা নয় কিন্তু ঠিক আছে ম্যানেজেবল, আর একটুখানি বাজেটের মধ্যেও ছিল দেখে ওরা ফাইনালি বললো যে রাতারাতি বাবা এখান থেকে চলে যায়। তো ওরা ঠিক করলো, ওরা সমস্ত কিছু গোছগাছ করে নিয়ে ওরা একদিনের মধ্যে বলছে একদিনের মধ্যে, মানে একদিনও আমরা টাইম নষ্ট করিনি, মুভার্স প্যাকার্স দিয়ে সমস্ত জিনিসপত্রকে একদিনে মুভ করি নতুন বাড়িতে সব শুধু তালা মেরে আমরা ঢুকে দিয়েছি। বেশ আচ্ছা, তো তারপর এই ব্যাপারটা হয়ে যায়। আজকে না আমার ওয়াইফাইটা প্রবলেম করছে, আজকে ওয়াইফাই নেই, সকাল থেকে কানেকশনই নেই, আর জানি না আজকে নেটটা কতক্ষণ থাকবে, যাই ফোনের নেটটা কাজ করলে হয় না, আমি ব্যবস্থা করে নেবো, অসুবিধা নেই। আচ্ছা তো তারপর যাই হোক, তো ওটা তোমার হয়ে গেল একটা এপিসোড। এবার পিসিমণি বলছে ওনার মনের মধ্যে একটা প্রশ্ন চলছিল যে কি ছিল ওই বাড়িটার মধ্যে কি ছিল। তো আশপাশে সবার সাথে টুকটাক টুকটাক ভালোই কথাবার্তা হতো, তো ওরা যখন চলে যাচ্ছে স্বাভাবিকভাবেই ওই পাড়াতেও সবাই জিজ্ঞাসা করছে যে কি হলো তোমরা এরকম সব চলে যাচ্ছ কেন, সব কিছু নিয়ে টিয়ে কি প্রবলেম হলো। তো তখন উনি বলছেন যে বলবো তোমাদেরকে পরে বলবো। তো তারপর একদিন উনি পাড়াতে ওই পুরোনো পাড়াতে এসে একদিন সবার সাথে একটু দেখা দেখা করে একটা মানে বয়স্ক মহিলার সাথে ওনার সাথে বেশ আলাপ পরিচিতি ছিল না, মানে একটু মুখ মিষ্টি ছিল। তো তাকে বলছে আচ্ছা তুমি জানো এখানে এই বাড়িতে কি প্রবলেম বলো তো, বলছে বাড়িতে কোনো প্রবলেম না, তো কি প্রবলেম তোদের কি প্রবলেম হচ্ছে বল। তো যখন বলেছে তখন বলছে এই যে নিচের ভদ্রলোক আর ভদ্রমহিলার মধ্যে না ভালো রিলেশন ছিল না, সেটা ওরা যবে থেকে ওখানে ভাড়া ঢুকেছে তবে থেকে ওরা দেখতো যে ছোটোখাটো নানান ইস্যুস নিয়ে না ওদের দুজনের মধ্যে মানে লেগেই থাকতো ঝামেলা, সারাক্ষণ চিৎকার চেঁচামেচি করছে, ঝামেলা করছে হাজব্যান্ড ওয়াইফে, এই ব্যাপারটা ওদের মধ্যে ছিলই। তো এবার এর আগেও নাকি ওই পাড়াতে অনেক লোকই এই ইনসিডেন্টটা জানে যে ওই ভদ্রলোক নাকি ভীষণ টুকটাক করে, এবং এই ভদ্রলোক নাকি ওনার মানে ওই ওয়াইফকে ভীষণ সন্দেহ করেন, বা ওয়াইফের বোধ হয় অ্যাকচুয়ালি একটা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার ছিল, তো সেই সব কারণে মানে উনিও ওকে সাসপেক্ট করে, আর উনিও একটুখানি ছিলেন একটুখানি রুড টাইপের মহিলা, তো যার জন্য দুজনের মধ্যে ওরকম সম্পর্ক বলে ওর হাজব্যান্ড বারবার ট্রাই করতো যে কোনোভাবে যদি ওয়াইফের কোনো ক্ষতি করা যায়। তো এর আগেও নাকি এই নিয়ে সারা পাড়ার লোক জেনেছে যে বহু বছর আগের ঘটনা, যদিও বেশ কিছু বছর আগে এরকম চিৎকার চেঁচামেচি, ওর ওয়াইফ নাকি বুঝতে পেরেছিল যে ওর ঘরের মধ্যে কিছু একটা চালান করা হয়েছে দিয়ে ওর কোনো ক্ষতি করার চেষ্টা করেছে, সেই নিয়ে নাকি ও আবার কার কাছে গেছিল প্রোটেকশন টোটেকশন নিয়ে নিয়েছিল যার জন্য প্রাণে বেঁচেছে, সেই নিয়ে একদিন খুব হাজব্যান্ডকে চিৎকার করে সবাইকে নাকি তখন পাড়ায় বলে বেড়াতো যে জানো আমার বর তুকটাক করেছে, আমার ওপর তুকটাক করেছে আমাকে মেরে ফেলার জন্য হ্যান ত্যান করার জন্য। তো যাই হোক, তো সেই ব্যাপারগুলো অনেকদিন হয়ে গেছে কেটে গেছে। তো এবার বিষয়টা হচ্ছে যে ও তখন পিসির মাথায় স্ট্রাইক করে যে
এক্স্যাক্টলি ওদের বাড়িতে কিন্তু প্রবলেমস গুলো ফার্স্ট স্টার্ট হয়নি, প্রবলেমটা কিন্তু মেন ওই একতলা রুমেই হতো। ওরা কিন্তু প্রথম ওই যে প্রেশার কুকারের আওয়াজ বলো, মানে আওয়াজগুলো কিন্তু ফার্স্ট ওই মানে নিচে একতলাতেই শুরু হয়েছিল। তারপর আস্তে আস্তে কিন্তু ওদের দোতলাতে প্রবলেমটা হয় এবং সেই দিন থেকে ওদের প্রবলেমটা শুরু হয়, যেদিনকে ও দেখেছিল যে ওই যে নিচে একজন মৌলবী এসেছিলেন এবং উনি সব কিছু ওখানটা কিছু একটা করে গেছেন। তারপরে থেকে কিন্তু নিচের ওই যে আওয়াজটা সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তো তখন আস্তে আস্তে পিসিমণি এটা রিয়েলাইজ করে যে তার মানে নিচে যে জিনিসটা ছিল সেই জিনিসটা কোনোভাবে মানে নিচে তো ওটা ছিল সেই জিনিসটাই কোনোভাবে ওপরে চলে এসেছে। তো উনি নাকি পরে গিয়ে আবার সেই ওই টিচাগড়ে ভদ্রলোকের সাথে কথা বলেছিলেন। তো তখন উনি বলেছিলেন যে হ্যাঁ আমি তো অত কিছু না জেনেই তোকে তো আগেই বলেছিলাম যে ওইখানে যে জিনিসটা গেছে সেই জিনিসটা তোর বা তোর হাজবেন্ডের কোনো ক্ষতি করতে চাইছে না, সামাও তোরা হয়তো ওইখানে বাস করছিস বলে ওর নানান রকমের সমস্যা হচ্ছে, এই যে তোর হাজবেন্ড চারিদিকে হয়তো ওর গায়ে হয়তো থুতু ফেলে দিয়েছে বা কখনো সিগারেট ছুড়ে দিচ্ছে, ও তাতে বিরক্ত হচ্ছে, সেই জন্যই ও তোদেরকে চাইছে যে তোরা ওখান থেকে চলে যা, কিন্তু ওই বাড়িতে ওই জিনিসটা চালান হয়ে এসেছে অন্য কারোর ক্ষতি করার জন্য, তোদের কারোর জন্য মানে নয়। তো তখন ওরা বুঝতে পারে মানে দুয়ে দুয়ে চার করেই বোঝে যে ওই তার মানে ওই হাজবেন্ডটাই, ওদের হাজবেন্ড ওয়াইফে তো ঝামেলা লেগেই থাকে, হয়তো কিছু চালান করেছিল ওয়াইফের ওপর, আর ওর ওয়াইফটাও হয়তো মানে বুঝতে পেরে সে নিজের রুমটা প্রোটেক্ট করে নিয়েছে, নিজেকে প্রোটেকশন দিয়ে নিয়েছে, নিজের বাচ্চাদেরকে প্রোটেক্ট করে দিয়েছে, বাট সেই জিনিসটা ওই বাড়ি ছেড়ে বেরোতে পারেনি। তো সেটা এবার কোথায় থাকবে, সেটা ওই দোতলাতে এসে বাসা বেঁধেছে, আর দোতলাতে ওই জন্য এবার ওদের ওপর উৎপাতটা শুরু হয়েছিল। তো যার জন্য ওরা বারবারই ওই লোকটাও বারবার বলছে যে ওর জিনিসটা কিন্তু তোমাদের কারো ডাইরেক্ট মানে মেরে ফেলবে বা খুব বড় কোনো ক্ষতি করবে তা নয়, ওই জিনিসটা জাস্ট চাইছে যে তোমরা এখান থেকে চলে যাও, মানে ও যাতে ওখানে শান্তিপূর্ণভাবে থাকতে পারে, এই এটাই হচ্ছে ওর মেন কথা। তো এই তো যাই হোক, তারপরে তো পিসিমণি আর পিসেমশাই চলে যাওয়ার পর অন্য বাড়িতে গিয়ে আর কোনো প্রবলেম হয়নি, তো আর তারপরে ওই বাড়িওয়ালাদের সাথে ওরা কোনো তাসলে যায়নি, কোনো কথাবার্তা বাড়ায়নি। তারপর থেকে ওরা ওদের আর একটা যে ভাড়া বাড়িতে গেছে সেখানে মোটামুটি এখনো পর্যন্ত কোনো প্রবলেম নেই, ভালোই আছে, কোনো সমস্যা নেই। তো এটা ছিল হচ্ছে বনশ্রী পিসির একটা খুবই অদ্ভুত এবং মানে ভয়ঙ্কর ঘটনা। তো ওই কোনো একটা ব্যাড স্পিরিট, ব্যাড হোক বা মানে যাই হোক একটা স্পিরিট চালন করা হয়েছিল ওই বাড়িটাতে, ওই ওয়াইফটার ওপরে হাজবেন্ডটা করেছিল মেবি, যেটা ও কোনো ক্ষতি করবে, বাট সেটা তো হলো না, উল্টে এই ভোগান্তিটা ওপরে পিসিমণিদেরকে ভুগতে হলো। তো এটা একটা খুব একজন এসে কি জ্বালা সায়নী লিখছে, সত্যি বাবা দেখ উদর পিঞ্জি বুদর ঘাড়ে কোনো মানে হয়, টিটাগড়ের কোথায় টিটাগড়ের ওই যে কি বললো আমাকে জায়গাটা, কাল্লুর কাঠগোলা, এইখানে নাকি ওই ভদ্রলোক কাল্লুর কাঠগোলার খুব ফেমাস নাকি এই ব্যক্তি, উনি শুক্রবার আর বুধবার করে নাকি মানে ওই চেম্বার মতন করেন যেখানে নাকি এই ধরনের বিভিন্ন রকম ব্ল্যাক ম্যাজিক হ্যান ত্যান বা নানান রকম সমস্যার সমাধান বা কাউকে ছাড়ানো ফাড়ানো করলে অনেকে নাকি নিয়ে যান। আচ্ছা খুব সুন্দর লাগছে দিদি তোমাকে, লক্ষ্মী রায় লিখছে থ্যাংক ইউ, মধুমিতা চক্রবর্তী লিখছে খুব ভালো লাগলো থ্যাংক ইউ। তাহলে চলো এবারে আবার নেক্সট স্টোরিটাতে যাই, একটা স্টোরি অনেক লেন্দি ছিল বাবারে, আজকে দেখি কটা গল্প বলতে পারি। আচ্ছা নেক্সট যে গল্পটা হাতের কাছে বেরিয়ে চলে এসেছে নিজে থেকে সেটাই বলবো, চলো পূর্ণা বাটব্যাল পূর্ণার গল্পটা বলবো। পূর্ণা আমাকে আগে দিয়েই বলেছিল যে দিদি তুমি বলো আমার স্টোরিটা, তো পূর্ণার স্টোরিটা পেন্ডিং ছিল, তো আমি বলে দিচ্ছি আজকে পূর্ণার স্টোরিটা। এটাও বেশ সুন্দর একটা সফট ছোট্ট স্টোরি বাট বেশ সুন্দর স্টোরিটা। গল্পটা হচ্ছে ওর কাকা উনি ফিজিওথেরাপিস্ট, তো ওনার এক কলিগ আছেন উনি হায়দ্রাবাদে থাকেন রঞ্জনদা, তো ওই রঞ্জনদার সাথে হায়দ্রাবাদে এই ঘটনাটা ঘটেছে যেটা উনি পরে ওর কাকাকে শেয়ার করেছিল, তো কাকার কাছ থেকে পূর্ণা এই ঘটনাটা কালেক্ট করে আমাকে পাঠিয়েছে। তো এই ঘটনাটা হচ্ছে রঞ্জনদা উনি একজন মানে মানে বয়স্ক মহিলা, মানে খুবই বয়স্কা উনি, ওনার ওই কিছু একটা ডিজিজ ধরা পড়েছিল যার জন্য উনি ঠিকমতো চলাফেরাও পর্যন্ত করতে পারছিলেন না, ওনার কাছে ওই 24 ঘন্টার একজন লোক থাকতো সেই ওর টেক কেয়ার করতো, মানে ওনাকেই উঠে এসে দরজা খুলতে হতো, বাট ওই ভদ্রমহিলা রীতিমতো উঠতেই পারছিলেন না, ওই জন্য ডক্টর প্রেসক্রাইব করে যে ওনাকে ওই হয় না টানা 15 বা 20 দিনের এরকম একটা কোনো থেরাপি নিতে হবে, তো ওরকম কিছু একটা স্পেসিফিক থেরাপির জন্য ওনাকে অ্যাপয়েন্ট করা হয়েছিল। তো উনি ফার্স্ট একদিন গেছেন, তো ওই যে যে লোকটা সবসময় থাকতো যে মহিলা ওনার সাথে, মানে একটা মাঝবয়স্ক মহিলা, সে বেশি কথা টথা বলে না, মানে একটুখানি গম্ভীর টাইপের আর কি রিজার্ভ, তো উনি এসে যখন দরজাটা খুলে দেন
উনি ঢুকে যান, কিন্তু ওই ভদ্রমহিলা যে বয়স্ক ভদ্রমহিলা উনি কিন্তু ভীষণ গল্প করতে ভালোবাসেন। মানে এই দুদিন যে উনি গেছেন রঞ্জনদার সাথে প্রচুর কথা বলেছে, ঠিক আছে, প্রচুর গল্প করেছে, তোমার বাড়িতে কে কে আছে, আর বলো না বাবা একা একা ভালো লাগে না, এই খুব বোর হয়ে যায় আমি একা একা বাড়িতে। তো স্বাভাবিকভাবেই একটু যখন উনি ওপেন আপ হয়েছে নিজের থেকে, রঞ্জনদাও বলছে যে তোমার বাড়িতে মানে আপনার বাড়িতে এরকম আর কেউ নেই, আপনার কেউ নেই, তো তখন বলছে আছে তো আমার খোকন আছে তো, শোনো না বাবা আমার খোকনকে দিদি দেখতে পাও, একটু বলো না বাবা আমাকে এখান থেকে নিয়ে যেতে বলো না। তো ওনার না কথাটা কিরকম কানে বাজে যে এই আবার কি, মানে আমি তো এই দুদিন ধরে কাজ মানে আসছি যে থেরাপি করার জন্য, তো আমি তো দেখিনি তো ওনার ছেলে কোথায় আছে, মানে আমি তো দেখতে পাইনি। তো বোন বলছে যে একটু দেখো না বাবা, তুমি একটু বলো না আমার কুকুরকে দেখতে পেলে, একটু বলো না যে আমাকে একটু এখান থেকে যেন নিয়ে যায়। তো খুব মানে একটু ওনার অড লাগতো যে এরকম বারবার বলে কেন। এবার ওই কাজের দিদিটা না এতটাই গম্ভীর যে ওনার ওনার সাথে সেই স্পেসটা নেই যে উনি জিজ্ঞাসা করবে যে ওনার ছেলে আছে বা কিছু। কাজের দিদিটা সেই একটুখানি আসে, দপ করে একটা চা রাখলো, চলে গেল বেরিয়ে। হ্যাঁ, দিয়ে বাইরে উনি বসে থাকেন নিজের মতো, নিজে কিছু কাজ করে। আবার যখন ওনার বেরোনোর টাইম হয়ে যায়, হয়ে গেছে বললে দরজাটা খুলে দেয়, দরজা খুলে উনি বেরিয়ে দেন, ও আবার লক করে দেয়, এইরকম। তো উনি মূলত সকালেই আসতেন, তো তিন না চার দিনের দিন মানে থার্ড ফোর্থ ডেতে উনি, তার আগের দিনও যখন মানে গেছেন উনি ওই বাড়ি থেকে, ওই রকম উনি খুব গল্প টল্প করেছেন, আর ওই বারবার বারবার খালি একটাই কথা বলতো যে বাবা তোমার যদি দেখা হয় আমার ছেলের সাথে একটু বলো না গো যে আমাকে যেন এখান থেকে নিয়ে যায়, একটু নিয়ে যায়, এরকম বারবার বলতেন উনি খালি ওকে। মানে ওই দুদিনের মধ্যেই কিন্তু খুব একটা আত্মিক সম্পর্ক হয়ে গেছিলো। তো এবার ওনার কি মানে একদিন কি হয়েছে, সকালবেলাটা ওনার কোনো কারণে সময় হবে না, তো উনি বলে গেলেন যে আমি না সময় সকালে আসতে পারবো না, আমি আপনার এখানে তাহলে বিকেলবেলা চলে আসবো। তো ওই দিদিটা বললো ঠিক আছে আমি 8:30 পর্যন্ত তো থাকি, আপনি কিন্তু আসলে 8টার মধ্যে আসবেন, 8টা ক্রস করলে কিন্তু আমি থাকতে পারবো না, মানে একটু উনি খেটখেট করে বলে দিয়েছেন। এবার তারপর যথারীতি এবার উনি একটা বড় কাজে গেছিলেন, সেখান থেকে ওনার আসতে আসতে অনেকটা দেরি হয়ে গেছে, 1:30 বেজে গেছে, 1:30 বেজে গিয়েছে। তো উনি এসে মেন রোডটা খুলেছেন, খুলে এবার যখন ওই গ্রিল দেওয়া ছিল গ্রিলের ওখান দিয়ে কলিং বেলটা প্রেস করছেন, টিংটং টিংটং দুবার করার পর ওনার খেয়াল পড়লো যা ওই দিদিটা তো 8টায় বেরিয়ে যাবে বলেছে, এ বাবা আমার তো খুবই লেট হয়ে গেছে, প্রায় 8:30 বাজে। তো তারপরে উনি খেয়াল করে দেখছেন যে হ্যাঁ গ্রিলের দিকে তো একটা বড় মতো তালা মারা, তো বলছে যা তাহলে বোধ হয় ও বাইরে দিয়ে তালা মেরে তো চলে যায় বয়স্ক পুত্র মহিলাকে। আর ওনার যা সিচুয়েশন, উনি হয়তো এতক্ষণে খেয়ে দেওয়া তো ঘুমিয়ে পড়েছেন, বা উনি সে উঠে খুলতেও পারবেন না দরজা, তো ঠিক আছে আমি এখন চলে যাই, একটা কাজ করবো কালকে বরং আমি একদম সকাল সকাল আর্লি মর্নিং এসে ওনার থেরাপিটা করে দিয়ে যাব। তো উনি জাস্ট বেরোতেই যাবে, হঠাৎ মানে ঘুরে গ্রিলটা লাগাতে গিয়ে ওনার চোখ পড়লো একদম ওপরে কোনাকুনি ভাবে বাড়িটার একটা ছোট্ট ব্যালকনি আছে, সেই ব্যালকনিতে একটা খুব লো পাওয়ারের ইয়েলো কালারের একটা বাল্ব জ্বলছে, আর ওই বাল্বে উনি দেখলেন যে এরকম ভাবে মানে ওই ঠিক ব্যালকনি টাইপের নয়, ওই যে আমাদের বারান্দা হয় না, বাড়ির যেরকম ছোট্ট বারান্দাগুলো হয় গ্রিল দিয়ে পুরো ঘেরা থাকে, ওই রকম গ্রিলটা ধরে একজন ওই পায়জামা পাঞ্জাবি পরা একজন ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছে, চোখে এরকম মোটা ব্ল্যাক ফ্রেমের চশমা, এরকম ভাবে উনি পরিষ্কার দেখতে পেলেন যে একদম ব্যাখ্যাটাও এরকম ছিল যে পায়জামা পাঞ্জাবি পরে আছেন, বুঝতে পারছে পুরোটা গ্রিল দেওয়া, প্রাচীর নেই, তার জন্য পুরোটা দেখা যাচ্ছে যে ওখানে গ্রিল দিয়ে পুরোটা ফুল কভার করা, তো দেখতে বুঝতে পারছেন পায়জামা পাঞ্জাবি পরা, আর ওরকম মোটা ব্ল্যাক ফ্রেমে মোটা গ্লাসের যে যেমন চশমাগুলো হয় না ওরকম পরে কেউ একজন দাঁড়িয়ে আছে। তো উনি তখন ভাবলেন কি হলো, মানে উনি হট করে ভাবলেন যে আচ্ছা তাহলে কি এই কোকনের কথাই বারবার বলে, আচ্ছা তো উনি ভেতরে ছিলেন তারপরে ওই মহিলা বাইরে দিয়ে তালা মেরে চলে গেলেন কেন, মানে তাহলে ব্যাপারটা কি হলো, মানে ইনি যে আমি এতক্ষণ ধরে ডাকলাম দুবার কোনো সাড়াও দিলেন না, বা কোনো উনিও তো দরজাটা একটু খুলে দিতে পারতেন এসে বা কিছু, তো উনি আর গুরুত্ব দেননি, তো বললেন ঠিক আছে ছাড়ি আমি, কারণ ওই মহিলা তো চলেও গেছে, এনাকে চিনিও না সেরকম বলে উনি উঠে কি মনে হলো আবার যখন বাইকে উঠে, মানে উনি কিন্তু বেশ কিছুক্ষণ দেখেছেন, মানে এরকম নয় যে এক ঝলক দেখা, উনি কিন্তু ওইখানে যতক্ষণ গেমটা লাগাচ্ছে কিন্তু দেখছেন, দেখলেন যে ওরকম একজন দাঁড়িয়ে রয়েছে পাজামা পাঞ্জাবি পরে ওরকম মোটা ফ্রেমে চশমা পরে, মানে কি মনে হলো যে না থাক আর ডিস্টার্ব করবো না, হয়তো মার শরীর খারাপ হলে উনিও ডিস্টার্ব, না হলে তো উনিও দরজাটা খুলতে পারতেন, উনিও তো যখন কোনো সাড়া দিলেন না চাইছেন না আর ওদেরকে কেউ বিরক্ত করুক আমি চলে যাই।
উনি এবার যখন বাইকে উঠতে যাবেন তখন দেখছেন ওখানে কেউ নেই, ফাঁকা। তো যাই হোক, উনি আর কথা না বাড়িয়ে উনি চলে গেছেন, যে হয়তো ভেতরে ঢুকে গেছে। পরদিন সকালবেলা উনি আর্লি মর্নিং চলে এসেছেন একটুখানি, যে না তাড়াতাড়ি যাই, ওনাকে তাড়াতাড়ি করে করে দেবো, একদিন দিনটা মিস হয়েছে। তো এসে দেখছেন ওনার বাড়ির সামনে প্রচুর ভিড়, মানে পাড়ার লোকেদের একটা জটলা। তো কি হয়েছে কি হয়েছে, তো তখন সবাই কান্নাকাটি, কয়েকজন দেখছে ওদের রিলেটিভসরা এসছে, তো বলছে যে এই যে বয়স্ক ভদ্রমহিলা মাসিমা ছিলেন, মাসিমা মারা গেছেন কালকে রাত্রবেলাতেই, হয়তো মাঝরাতে মারা গেছেন। তো বলছে যে মাসিমা মাঝরাতে মারা গেছেন, তো ও না প্রথমে কথাটা পারতে পারছে না, বলছে যে দেখছে সব রিলেটিভসরা আছে, কিন্তু ওর চোখ কিন্তু খুঁজে হচ্ছে ওই ছেলেটিকে, যে ছেলেটিকে ও কালকে রাত্রে মানে আগের দিন রাত্রে দেখেছে। তো বলছে কিন্তু একটা কথা বলবো, ওনার ছেলে কোথায়? মানে উনি আমাকে তো বারবার খুব কাঁদতেন আর বলতেন যে খোকন আসবে, খোকনকে বলো না আমায় নিয়ে যেতে, তা ওনার ছেলে কি বাইরে টাইরে থাকে? তো উনি না তখনও ইভেন এরকম ভাবছেন যে তাহলে মনে হয় আমি ওটা অন্য কাউকে দেখেছি, হয়তো উনি যে খোকন খোকন করতেন সে হয়তো মানে কি বলবো, এখনকার দিনে তো অনেকেই থাকে যে হয়তো বৃদ্ধ বাবা মা ওরকম থাকে, কিন্তু কর্মসূত্রে কখনো বাধ্য হয়ে বা কখনো স্বেচ্ছায় তারা বিদেশে সেটেল হওয়াটাকে বেশি প্রেফারেন্স দেয়। তো এরকমও হতে পারে যে তারা হয়তো বাইরে বা একদম দেশের বাইরে কোথাও থাকে টাকে। তো ভাবছে যে একটু তাহলে জিজ্ঞাসা করে কথাটা পেরে দেখি, বুঝতে পারছে না এদিক ওদিক চাইছে যে কাকে জিজ্ঞেস করবে, সব নেইবার্সরা রয়েছে টুকটাক, দু একটা রিলেটিভসকে দেখতে পাচ্ছে, আর ওই কাজের দিদিটা আছে, আর কাজের দিদিরা তো কোনো কথাই বলে না, সে তো চুপ করে মুখ গোমড়া করে বসে আছে। তো এবার ভাবছি যে এবার কথাটা পেরে দেখি, জিজ্ঞাসা করি। তো তখন মানে কথা প্রসঙ্গে বলি, এটা খুব ফ্যাক্ট যে একটা সময় সত্যি কথা এই ব্যাপারটা হয়তো খুব এমন তীব্রভাবে এটা নিয়ে প্রতিবাদ হতো যে মানে খুব ঘরে ঘরে এই ব্যাপারটা খুব বেশি হতো যে বাবা মা আলাদা রয়েছে, ওয়াইফ মানে বিয়ে করার পর ছেলে হয়তো বোনই আলাদা হয়ে গেছে বা আলাদাভাবে সেটেল ডাউন হয়ে গেছে বাইরে কোথাও গিয়ে বা আলাদা ফ্ল্যাট কিনে, এই ব্যাপারটার একটা সময় ছিল। তো তারপরে সেই বৃদ্ধাশ্রম, গান টান হ্যান ত্যান সব কিছু মিলিয়ে এমন একটা ওভার ইমোশনাল ব্ল্যাকমেল ছেলেদেরকে করা হয়েছে, এখন আবার কিন্তু কারেন্ট সিনারিও যদি দেখো সিচুয়েশনটা অনেকটা উল্টো হয়ে গেছে। এখন আবার দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রেই ছেলেরা এত বেশি বাবা মার প্রতি ওভার কনসার্ন হয়ে পড়ছে যে বহু যে একটা মানুষ তাকেও যে সঠিক সম্মানটা দিতে হয়, বা সেও যে একটা বাইরে বাড়ি থেকে সব কিছু কম্প্রোমাইজ করে আসছে তারও যে একটা যথাযথ সম্মান প্রয়োজন, সেটা আবার অনেকটা মাঝে মাঝে ইমব্যালেন্সড হয়ে যায়। তো এই ব্যালেন্সটা খুব দরকার। হ্যাঁ, বাবা মার প্রতি কর্তব্য এবং ওয়াইফের উপর কর্তব্য দুটোই যেন একটা সামঞ্জস্যপূর্ণতা থাকে। মানে ওই বৃদ্ধাশ্রম গান টান গিয়ে এত ওভার ইমোশনাল হয়ে গেছে ছেলেরা এখন, তারা এত বেশি বাবা মা বাবা করতে শুরু করে মাঝে মাঝে যে বউ বলে যে একটা মানুষ আছে রে ভাই বিয়ে করে নিয়ে এসেছিস সেটাকে একটু মনে রাখ, সেটা মাঝে মাঝে ভুলেই যায়। এবং তাদের প্রতি মানে এতটাই নন কেয়ারিং অ্যাটিটিউড দেখায় কখনো কখনো, তো সেটা খুব খারাপ লাগার একটা জায়গা। আমি ব্যক্তিগতভাবে নিজের পার্সোনাল কোনো অ্যাটাক কিন্তু এখানে করছি না, আমি এটা ইন জেনারেলি বললাম, কারণ আমার মতন এখানে প্রচুর মেয়েরা রয়েছে এই একই রকম, মানে তুমি যদি অ্যাজ আ হোল সিনারিটা দেখো সবাই কেউ মানে খুব কম পরিবারেই আছে, নেই বলবো না কিন্তু খুব লিমিটেড কম পরিবারেই আছে যেখানে বাড়ির বউ প্রপার সম্মানটা পায়, বাড়ির বউয়ের বাপের বাড়ির লোকেরা প্রপার সম্মানটা পায়, না হলে সবাই কিন্তু একটা মানে কোনো একটা জায়গা থেকে একটু ডিসঅ্যাপয়েন্টেডই হয় মেয়েরা এই বিহেভিয়ার্সগুলো নিয়ে। যাই হোক, তো কে লিখেছে, ঈশিতা লিখেছে একদম ঠিক কথা, শম্পা লিখেছে একদম ঠিক কথা। তা আমি একদম মেয়েদের মনের কথাই বলি, আমি জানি সেটা, বিকজ আমরা সবাই সেই এক গোয়ালেরই গরু সামহোয়্যার। তো এনিওয়েজ, আপনার নাম ও দিদি, আমার নামটা নাম কে লিখেছে, আপনি কি ভূত না অশরীরী আপনার নাম নেবে কেন? না না এরকম না, আমি আছে পরের বার তোমার নামটা নিয়ে নিচ্ছি। তো এখন আমি জানি না কেন ইদানিংয়ের মানে এই প্রেজেন্ট জেনারেশন আমি দেখেছি ছেলেদের একটু বউয়ের জন্য ওপিনিয়ন নেওয়া মানেই তারা মনে করে যে সবাই সোসাইটিতে বলবে ছেলের দেখো বউয়ের আজলে তলায় থাকে, ব্যাপারটা তা নয়। একটা ঠিকঠাক স্ট্যান্ড নেওয়ার মতো গার্লস অবশ্যই থাকা উচিত, সেটাও ইভেন তোমার পেরেন্টিংয়ের একটা রিপ্রেজেন্টেশন, যে না একটা খুব লজিক্যাল ছেলে তারা তৈরি করেছে, যে যে ভুল তারটা সঙ্গে সঙ্গে অবশ্যই বলছে, বউকে বউয়ের জায়গায় বলছে, মাকে মার জায়গাতেও বলতে জানতে হয়, সবসময় সব ভুলগুলো মুখ বুঝে মেনে নেওয়াটা এটা একটা খুব দুঃখজনক ঘটনা। যাই হোক,
জেলখানা হিসেবে দেখানো হয়েছে, বৃদ্ধাশ্রমকে ওই গানটাই জেলখানা হিসেবে দেখানো হয়েছে। হ্যাঁ সেটা তো অবশ্যই। আবার অন দ্য আদার হ্যান্ড, এখন কথা আর আমি এটা নিয়ে বাড়াতে চাই না, বাড়াতে গেলে অনেক কথা পেরিয়ে যায়, কারণ আমরা যারা সিঙ্গেল গার্ল চাইল্ড আমরা সবাই জানি আমাদের বাবা মারাও একটা বৃদ্ধাশ্রম না হোক, নিজের বাড়ি বা নিজের ফ্ল্যাট যাই হোক, সেখানে ওই রকমই খাঁচার মতোই দুজনে একা একাই বন্দি হয়ে পড়ে থাকে। আমরাও মেয়েরা খুব সীমিত রেসপন্সিবিলিটি পারি তাদের প্রতি ফুলফিল করতে, কিন্তু তাদের নিয়ে কেউ গান লেখে না, তাদেরকে নিয়ে কেউ সোসাইটিতে ইমোশনাল ব্ল্যাকমেল করে না, এটা একটা প্রবলেম। কেউ বলে না হুম তোমার বাবা, কোনোদিন কেউ বললো না তোমার বাবা একা কেন থাকে, একা একা বয়স্ক দুজন মানুষ কি করে থাকবে, কোনোদিন একটা অদুর্ঘটনা ঘটে গেলে কি করে কি হবে, এটা একটা অদ্ভুত ব্যাপার। মেয়ের মা বাবারা টেকেন ফর গ্রান্টেড, তোরা একা থাক, তোরা মরে যাও, তোরা একা ফ্ল্যাটে পড়ে পচে বলে যাও, যা খুশি হয়ে যাও, তোমাকে আগে শ্বশুর বাড়ির প্রতি কর্তব্য করতে হবে, না হলে তুমি আবার মানে কি এই সংসারের বহির্ভূত হয়ে যাচ্ছ, তোমার তোমার ঠিক না, তোমার চালচলন ঠিক না, তুমি আগে সংসার মানে তোমার সংসার মানে তোমার শ্বশুর বাড়ি, তুমি বাপের বাড়ি নিয়ে তো কেন ভাববে, কেন ভাববে, এটা তো তোমার দোষ, তুমি তোমার বাপের বাড়ি নিয়ে ভাবছো, তুমি ভাবতে পারো না। যাই হোক, তো আমাদের বাবা মাদের কথা ছেড়ে দিলাম, ওরা টেকেন ফর গ্রান্টেড যা পারে করুক না। আমি কোথায় ছিলাম গল্পে ফিরে যাই, তো সেখানে কি হলো যে আমি মানে নিউমারাস কমেন্টস দেখতে পাচ্ছি, দিদি একদম ঠিক কথা, দিদি একদম ঠিক কথা, তারপরে বুঝতে পাচ্ছি যে আমার মনের কথাগুলো অনেকের সাথে কানেক্ট করে যাচ্ছে। যাই হোক, আমাদের মেয়েদের সবার পরিস্থিতিটাই অলমোস্ট সেম। তো এবার উনি ওই সব কিছু চিন্তা ভাবনা করছেন যে তাহলে কি ওটা এরকম এরকম কিছু ব্যাপার যে কখন হয়তো বাইরে কোথাও থাকে, তার আসতে সময় লাগবে, ততক্ষণ পর্যন্ত তার বডিটাকে কি রেখে দিতে হবে বা কিছু এরকম মানে কি ব্যাপারটা উনি তখনও কোথাওর করতে পারছে না। তো তারপরে আস্তে আস্তে একটু হেজিটেট করতে করতে ফাইনালি উনি বলেই ফেললেন, ফাইনালি বলেই ফেললেন যে আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করবো। একজন নেইবারকে বলছেন যে আপনি তো এই পাড়াতে অনেকদিন ধরে রয়েছেন, তা ওই মানে উনার আমি যতদিন ধরে থেরাপি করাতে আসতাম উনি না বারবার আমাকে বলতেন কি যে খোকন আসবে, খোকন আসবে আমাকে নিয়ে যেতে আসবে, তা উনার ছেলেকে তো দেখছি না, উনার ছেলে এসেছে নাকি, এভাবে জিজ্ঞেস করেছে। তখন বলছে যে ওনার ছেলে তো মানে আপনাকে বলতো উনি যে খোকন আসবে, বলছে হ্যাঁ ইভেন আমি কালকে রাত্রেবেলা যখন এখানে থেরাপি করাতে এসেছিলাম তখন আমি হঠাৎ করে দেখলাম যে একজন ভদ্রলোক দাঁড়িয়েছিলেন ওই ব্যালকনিতে। তো তখন বলছে ব্যালকনিতে দাঁড়িয়েছিলেন কে দাঁড়িয়েছিলেন, তো উনি একটু বিবরণ দিয়েছেন যে পায়জামা পাঞ্জাবি পরা এরকম মোটা ফ্রেমে চশমা পরা। ভদ্রলোকটা কি করলেন, ঝট করে পাড়ার আরো দুজন ভদ্রলোক ছিলেন কাছাকাছি দাঁড়িয়ে তাদেরকে ডাকলেন, ডেকে বলছেন যে একটু শুনুন এদিকে, বলছে দেখুন উনি কি বলছেন, কি বলছেন, বলছে উনি বলছেন উনি নাকি এরকম একজনকে দেখেছে ওই ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে পায়জামা পাঞ্জাবি পরা মোটা ফ্রেমের চশমা। বলছে আপনি ঠিক দেখেছেন, বলছে কেন বলুন তো, বলছে এটা কি করে সম্ভব, আপনি যার বিবরণ দিচ্ছেন যাকে উনি খোকন বলছেন তো আপনি ওই খোকনেরই বিবরণ দিচ্ছেন, উনি এ বাড়িতে ওনার সাথেই থাকতেন, বিয়েটা হয়নি তখনও ছেলেটি, তো ও কিন্তু ও তো দু বছর আগে অ্যাক্সিডেন্টে মারা যান। মানে এই কথাটা যখন রঞ্জনদা শুনলেন যে ও দু বছর আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে, তখন না ওনার জাস্ট মনে হচ্ছে যে এটা কি করে সম্ভব, মানে মনে হলো পা দুটো পুরো কেঁপে উঠলো থরথর করে, যে এটা তাহলে আমি কি দেখলাম, আমি একদম এক্স্যাক্টলি তো ওনাকেই দেখেছি, যেটা মানে উনি ডিসক্রাইব করছেন ওরাও বলছে যে হ্যাঁ ওরা ওনার পোশাক আশাক ওরকম মোটা ফ্রেমে চশমা পরতো এক্স্যাক্টলি, তো ওইটাই উনি দেখেছেন। কিন্তু মানে উনি গত রাত্রে দেখলেন একজনকে, একজন অচেনা মানুষকে যাকে ডিসক্রাইব করছেন একদম সঠিকভাবে, সেটা কীভাবে সম্ভব হলো, সেটা কীভাবে পসিবল। তো তারপরেই রঞ্জনদা বলছে আমার ভেতরে একটা অদ্ভুত ফিলিংস এলো, আমি না একটাই কথা আমার মাথাতে বারবার এলো যে তাহলে বোধ হয় কোথাও একটা গিয়ে ওই যে উনি বারবার বলতেন যে খোকন খোকনকে একটু বলবে না আমাকে নিয়ে যেতে, আমাকে নিয়ে যেতে, তাহলে হয়তো গত রাত্রে উনি তখন ওনার জ্ঞান ছিল না ছিল না, বা ততক্ষণে উনি মারা গেছেন বা না জাননি, সেটা হয়তো এতটা টাইম অ্যাকিউরেট উনি বলতে পারবেন না, হয়তো তারপরে উনি মারা গেছেন কিন্তু ভেতরে ভদ্রমহিলা ছিলেন তখনও জীবিত অবস্থায়,
তো উনার যেটা ধারণা যে উনি যে খোকনকে উনি দেখেছিলেন তার মানে সত্যি হয়তো উনার ডাকে খোকন সাড়া দেয় এবং খোকন এসেছিল উনাকে নিয়ে যেতে। তো ওই যে উনি বারবার বলতেন আমার খোকনকে বলো না গো আমাকে একটু নিয়ে যেতে, তো সত্যিই বোধহয় খোকন এসে উনাকে নিয়ে গেছে বা খোকন উনার ডাকে সাড়া দিয়ে এসেছিল ওনাকে নিয়ে যেতে যে সময়টাতে উনি হয়তো খোকনকে দেখেছেন। মানে এটা রঞ্জনদার একটা স্ট্রং বিলিফ, মানে রঞ্জনদার এটা নিজে নিজে আর কি, মানে এটা ওনার মনের সান্ত্বনা বলো বা এটা ওনার মনকে বুঝিয়ে নেওয়া বলতে পারো যে আমি কি দেখলাম, কেন দেখলাম এরকম ভাবে হঠাৎ করে আমার চোখে পড়ে গেল। তো উনি এইভাবে নিজেকে আর কি মানিয়ে নেন তারপরে যে তাহলে বোধহয় ওনাকে নিয়ে যেতে এসেছিল। যাই হোক, তো এটা একটা খুব অদ্ভুত এক্সপিরিয়েন্স যেটা রঞ্জনদা বলছে আমি এত জায়গায় আমাকে ঘুরতে হয়, এত জায়গায় আমি ফিজিওথেরাপির কাজে যাই কিন্তু কোনোদিন এইভাবে আমি ফিল করে দেখিনি। বাট এইটা একটা আমার অদ্ভুত একটা মানে এক্সপিরিয়েন্স হয়েছে যেটা আমার সাইড এক্সপিরিয়েন্স, মানে আমি দেখেছি জিনিসটা প্র্যাকটিক্যালি এবং তারপরে আবার সেটাকে যখন জানতে পারলাম আমি ব্যাকগ্রাউন্ডটা তখন আমার প্রচণ্ড ভয় লাগে। যাই হোক, তারপরে আস্তে আস্তে হ্যাংওভারটা কেটে যায়। আচ্ছা, বড় কষ্ট হলো, গেস করছিলাম ঠিকই কিন্তু তাও আমারও শুনে গায়ে কাটা দিয়ে উঠলো যে উনি মারা গেছে। দিদিভাই লাইভটা জয়েন করতে দেরি হয়ে গেল, পামেলা দাস খোকন নিতে এসেছিল, শিখা দাস মধুমিতা চক্রবর্তী লিখছে নিয়ে যেতে এসেছিলেন। রাইট, আচ্ছা কটা হলো টাইম দেখো, আমি কিন্তু আজকে প্রচুর কমেন্টসও করছি, আর আমাকে কেউ বলবে না, কমপ্লেনই করবে না, কমেন্টস পড়ো না, কমেন্টস পড়ো না, কেন কমেন্টস। দেবাঙ্গ ঘোষ মজুমদার, এসব খুব শুনলে ভয় লাগছে দিদি। আচ্ছা, ও অনেকদিন ধরে কান্নাকাটি করে বেচারা আমাকে, দিদি আমার গল্পটা বলো, চল বলে দিলাম তোর গল্পটা। আচ্ছা আচ্ছা, আর একটা গল্প আমি একটু ছোট করে বলে দিই, এই গল্পটা আমাকে পাঠিয়েছে তোমার দীপান্বিতা চক্রবর্তী। যেহেতু আমি আগের দিন দীপান্বিতাদিকে প্রমিস করে ফেললাম যে দীপান্বিতাদি তোমার গল্পটা আমি নেক্সট লাইভে বলবই, তো আজকে আমি দীপান্বিতাদির গল্পটা বলবো। বাট এখানে একটা কথা আমি বলি আর কি, তো সেটা হচ্ছে যে এটা আমার একার বক্তব্য নয়, এটা হয়তো অনেকেই তোমরা জানবে যে বা তোমরা নিজেরাও এটা ফিল করতে পারবে। দেখো, আমরা তখনই কিন্তু একটা গল্প কমপ্লিট হয় যখন গল্পটার একটা মুড়ো লেজা খুঁজে পাওয়া যায়, যখন না কোনো গল্প শুধু কিছু ঘটনা কিন্তু তার কোনো ব্যাখ্যা সঠিকভাবে পাওয়া যাচ্ছে না, সেটা কিন্তু একজন হয়তো যে সেই জায়গাটাকে ফিল করেছে বা যে এই জিনিসটার মধ্যে দিয়ে ভুক্তভোগী সে হয়তো ভীষণভাবেই সেই জায়গাটাকে ফিল করেছে এবং তার কাছে এটা জীবনের একটা অন্যতম ভয়ের ঘটনা যেটা দীপান্বিতাদির ক্ষেত্রে হয়েছে। কিন্তু সেটা যখন আমরা দর্শকদের কাছে প্রেজেন্ট করবো, আমি মানে অ্যাজ এ স্টোরি টেলার, বা দর্শকরা যখন শুনবে তখন কোথাও একটা সেই স্টোরিটাতে খামতি থেকে যায় যে কারণ এই স্টোরিটার স্টোরি আছে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ডটা নেই, ব্যাকগ্রাউন্ডে কী ছিল বা কী বিষয়টা সেটা কিন্তু খুব একটা ক্লারিফাইড নয়, তো যার জন্য এই একটা ফাঁকা জায়গা স্টোরিটার অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি থেকে যাবে। তবু আমি বলছি, যেহেতু দীপান্বিতাদিকে আমি প্রমিস করেছি আজকে বলবো, আমি বলছি কিন্তু গল্পে না একটা মানে কি হয় মানে মুড়ো লাজাটা থাকলে বেশ শুনতে ভালো লাগে, আমারও বলতে ভালো লাগে, তো আমি আর কিছু এখানে অ্যাডিশন মানে করিনি বানিয়ে বানিয়ে, কারণ সেটা আমি একদমই কোনো গল্পের ক্ষেত্রে করি না, মানে যেটা আসে সেটাই বলি, তো আমি সেই কারণে আর আলাদা করে কিছু এখানে সংযোজিত করিনি, যেটা উনি আমাকে পাঠিয়েছেন আমি সেটাই ডেলিভার করছি। তবে একটু অসংলগ্ন লাগতে পারে কিছু কিছু জায়গাতে কারণ একটার কোনো ব্যাকগ্রাউন্ড নেই এবং এক একটা ঘটনা খুব বিক্ষিপ্ত, তো যার জন্য আমি নিজেও এটাকে জোড়াতালি দিয়েও কোনো একটা মানে লাইন ফ্রেম করতে পারি। ঠিক আছে, বলছি এই ঘটনাটা হচ্ছে দীপান্বিতা চক্রবর্তী আমাকে পাঠিয়েছে, উনি নিউ ব্যারাকপুর থেকে পাঠিয়েছেন, ওনার বাপের বাড়ি নিউ ব্যারাকপুরে, শ্বশুর বাড়ি বারাসাতে। তো ওনার মা মারা যাওয়ার পরে ওনার বাপের বাড়িটা আর কি ওনার বাবা একাই ছিলেন, তো ওটা একটু মানে একজন প্রমোটারকে দেওয়া হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে এই লকডাউনের টাইমে সেই প্রমোটার অর্ধেক বাড়িটারই ভেঙে টেঙে চলে যায় আর কাজটাই হয়নি, তো আবার নতুন প্রমোটারের সাথে কথা বলতে হয়, সেই নতুন প্রমোটারের সাথে ডিল করতে হয়, তো তারপরে যখন বাড়ি টাড়ি কাজে আবার হাত পড়েছে তখন তো স্বাভাবিকভাবেই দীপান্বিতাদিদেরকে বেশ কিছুদিন আলাদা একটা জায়গাতে থাকতে হতো, তো সেই কারণে ওনারা একটা বাড়ি ভাড়া নিয়েছিলেন, তো বললো একটা বেশ ভালো বাড়ি, মোটামুটি বাড়িটা খারাপ না কিন্তু মানে 2 BHK কীরকম সেট আপ বলো তো, ধরো দোতলা সিঁড়ি দিয়ে উঠেই একটা ছোট্ট বারান্দা, এবার তার পাশাপাশি দুটো এন্ট্রেন্স ফ্ল্যাটের, একটা এন্ট্রেন্স দিয়ে ঢুকে একটা বড় ছোট রুম আছে যেখানে দীপান্বিতাদির বাবা থাকতেন, তারপরে ভেতরে আর একটা রুম আছে দীপান্বিতাদির ছেলেকে নিয়ে থাকতেন, এখন ছেলের বয়স 17 বছর প্রায়। হ্যাঁ, আর
আরেকটাতে ভেতরে কিচেন আর বাথরুম সেট আপ, তো এইরকমই দুটো ফ্ল্যাট পাশাপাশি। তো উনি বললেন আমি যখন প্রথম গেলাম তখন মানে ওই তখনও পর্যন্ত আর কি আমাদের পাশের ফ্ল্যাটটাতে কেউ ছিল না, ওটা ভ্যাকেন্ট ছিল, আর আমার ফ্ল্যাটে আমি ওখানে ঢুকলাম। আর এন্ট্রেন্সটা বাড়িটার বড় অদ্ভুত, দুটো বড় বড় বাড়ি, সেই দুটো বাড়ির মাঝখান দিয়ে একটা সরু রাস্তা চলে গেছে, সেই সরু রাস্তাটা দিয়ে গিয়ে তারপর তোমার ওদের বাড়ির এন্ট্রেন্সটা পড়ে। মানে আমার সব থেকে যেটা স্পুকিস পার্ট অফ মানে লাইক লাগতো ওই বাড়িটার, তো সেটা হচ্ছে ওই দুটো বাড়ির মাঝখানে রয়েছে সরু গলিটা, ওটা একদম মানে একটু সন্ধে পড়লেই না অন্ধকার হয়ে যেত, মানে টর্চ ছাড়া ওখানে যাতায়াত করা যেত না। তো ওই রাস্তাটা ওই সরু রাস্তাটা ক্রস করে বাড়িটার এন্ট্রেন্সটা পড়তো পেছন দিকে করেছিল, আর তার পেছনে বলছে একটা বড় এরকম খাল টাইপের ছিল, সেখান থেকে নাকি রাত্রির বেলা না বলে যে রাত্রিতে অনেক সময় শিয়ালের ডাক ফাঁকও শোনা যেত। তো মানে এমনিতেই বাড়িটার অ্যাম্বিয়েন্সটা খুব মানে ভয়ানক টাইপের ছিল, একটু গা ছমছমে টাইপের, বুঝতেই পারছো ডেসক্রিপশনটা শুনে। তো বলছে এবার আমরাও গাড়িতে তো ঢুকলাম, তো প্রথম প্রথম খুব একটা অসুবিধা হয়নি, উইকেন্ডস আমার হাজব্যান্ড আসতেন বারাসাত থেকে, আর বাকি টাইম কেউ লিখছে ক্লিয়ার আছে, কেন মাঝখানে কোনো প্রবলেম হচ্ছিল কি? আচ্ছা একদম ক্লিয়ার আছে, সব আপনার নেটওয়ার্ক প্রবলেম, আমাকে দেখা যাচ্ছে না। আচ্ছা অনেকেই লিখছে সব ক্লিয়ার আছে, তাহলে সব ক্লিয়ারই আছে প্রবাবলি, তাহলে আপনার কোনো পার্টিকুলার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে একটু দেখে নেবেন। হ্যাঁ আচ্ছা, তো এইবার নিউ ব্যারাকপুর থেকে অনেকে শুনছে, বেশ তাহলে চলো সবাই নিউ ব্যারাকপুরের ভূতের গল্প কেমন এনজয় করো দেখো। এবার তারপর কি হলো, এবার উনি কি করলেন বলছে যে আমি কিছুদিন থাকার পর একদিন একটা মানে জেরক্সের দোকানে ছেলের একটা কি জেরক্স করাতে গেছে, তো বলছে আমার পাশে দাঁড়িয়ে ওই জেরক্সের দোকানে ভদ্রলোকের সাথে একজন ভদ্রলোক গৌতম বলে একটি ছেলে কথা বলতে এসছে। তো উনি বলছেন যে এরকম কি দাদা কোনো খোঁজ খবর পেলেন? তো ওনার ডেসপারেটলি একটা বাড়ি ভাড়া খুঁজছে। তা আমি ওদের কথোপকথন শুনে আমি আবার নিজেই উপযাচক হয়ে গৌতমকে বললাম কি যে গৌতম আমার বাড়ির যেটা আমি ভাড়া নিয়েছি ওটার পাশে একটা ফ্ল্যাট, মানে ওই যেহেতু লোকটা গৌতম বলে ডাকছিল, তো বলছে যে তোমার নামটা তো বুঝতেই পারছি যে গৌতম, তো গৌতম তুমি আমার বাড়ির পাশে একটা ফ্ল্যাট আছে, মানে আমার ফ্ল্যাটের পাশে একদম একটা ফ্ল্যাট আছে, ওটা ভ্যাকেন্ট পড়ে আছে, তুমি যদি চাও তুমি আসতে পারো, তাহলে আমি কথা বলতে পারি আমার বাড়িওয়ালার সাথে। তো উনি বললেন যে ঠিক আছে তাহলে আপনি কথা বলুন, আমি তাহলে গিয়ে আমি কিন্তু আমার খুব আর্জেন্ট আছে, আমি ইমিডিয়েটলি গিয়ে তাহলে কথা বলে আমি ঢুকে যাব, কারণ আমার একটু সমস্যা হচ্ছে, আমার কর্মসূত্রে আমাকে এরকম শিফট করতে হচ্ছে, আর এদিকে বাচ্চা একা রয়েছে, আমার ওয়াইফও সেরকম একটা খুব একটা মানে মানে একা একা থাকতে পারে না, তো ওই বিউটি ওর ওয়াইফের নাম। তো বললো না না কোনো অসুবিধা নেই, আজকে কথা বলে কালকেই তোমরা চাইলে ঢুকে আসতে পারো। তো ওরা সব কথাবার্তা বলে ফাইনালাইজ করে নেয়, দিয়ে ওরাও ওখানে ঢুকলো। প্রবলেমটা শুরু হলো যখন দুটো ফ্ল্যাটেই লোক চলে এলো, মানে প্রথমে যখন একটা ফ্ল্যাটে ওদের ওখানে ওরা এসেছিল, পাশের ফ্ল্যাটটা ফাঁকা ছিল, তখন তাও একরকম ছিল উপরটা, কিন্তু যখন দুটো ফ্ল্যাটেই লোক চলে এলো পুরো বাড়ি তখন গমগমে, ওদের একতলাতে বাড়িওয়ালা থাকে, তার পাশে আর একটা ভাড়াটে থাকে, আর দোতলাতে দুটো ভাড়াটে, দুটো কম্পাউন্ডেই লোক চলে এসছে। এবার তখন আস্তে আস্তে কি হলো, হঠাৎ করে দুম দাম ছাদের মধ্যে রাত দুপুরে আওয়াজ শুরু হলো, এবার সেটা গৌতম আর বিউটিও শুনতে পায়, আর দীপানিতা দিদিরাও শুনতে পেত। তো মানে সবাই বেশ ভয় পেয়ে যাচ্ছে, রাত বিরেতে উঠে চারিদিকে টর্চ টর্চ মেরে ওরা দেখছে, গৌতমও বেরিয়ে এসে এসে দেখছে যে কি হলো কি হলো, তো দেখে কেউ কোথাও নেই কিচ্ছু নেই, কিন্তু ওরকম সারা রাত দিন না একটা যেন সবসময় ছাদের মধ্যে দুম দাম আওয়াজ হতেই থাকে। তো এইরকম আওয়াজ শুনে কিছুদিন পরে ওই বাড়িওয়ালাকে একদিন ইয়ে বলছে যে ওই দীপানিতাদি বলছে যে আচ্ছা আপনাদের বাড়িতে এরকম এত আওয়াজ কিসে হচ্ছে বলুন তো কদিন যাবো, তো উনি তখন বলছেন যে অত ভয় পাবার কিছু নেই, ওটা ভাম বিড়াল টিড়াল হয়তো ছাদে লাফাচ্ছে। তো বলছে ভাম বিড়াল ছাদে লাফাচ্ছে? ওমা, ভাম বিড়াল লাফালে আবার এত জোরে জোরে এরকম দুমধাম করে আওয়াজ হয়, ভাম বিড়ালের আওয়াজ এরকম হয়? তখন বলছে ওটা ভাম বিড়ালই হবে, আমার বাড়ি খুব ভালো, আমার বাড়ি খুব শুভ, আমার বাড়ি একদম বাঁধানো আছে, আমার বাড়িতে কোনো সমস্যা নেই। তো ওরাও ছাদে দেখেছে যে ছাদের চারটে যে কর্নার না ওখানে চারটে এরকম ছোট ছোট ত্রিশূল পোতা আছে। তো ওরা বলেছে তাহলে কি জানি কি সমস্যা, তাহলে বুঝতে পারছি না ওরা, এরকম সমস্যা তো লেগেই আছে। এরপর একদিন হঠাৎ মাঝরাতে প্রায় গৌতম প্রচণ্ড চিৎকার করে উঠেছে, কি হয়েছে না, এরা বেরিয়ে যখন সবাই দৌড়ে দৌড়ে গেছে দেখতে, তো দেখছে অত বড় ছেলে রীতিমতো হাঁপাচ্ছে, ও নাকি ওয়াশরুম গেছিল, ওয়াশরুম থেকে ব্যাক করে ও যখন আবার রুমে ঢুকছে, ও হট করে একটা গ্লাস ওর মনে হয়েছে যে ও দেখতে পাচ্ছে ফ্যান থেকে কেউ একটা ঝুলছে। তো ও তাড়াতাড়ি করে ওই রাত্রে এসে
নক করে বলছে, কাকিমা মানে দীপালি দিদিকে বলছে, আপনারা কি কিছু জানেন যে কিছু কি প্রবলেম আছে এই রুমটার মধ্যে, কি কেউ কখনো সুইসাইড করেছিল, হ্যান্ড হয়েছিল? আমি এরকম একটা ভিজুয়ালাইজ করলাম। তো বলছে, না তো আমি তো এরকম কিছু জানি না রে বাবা, তা এরকম তো সমস্যা আমার কখনো হয়নি। তো যাই হোক, এবার কিন্তু ওরা আস্তে আস্তে ভয় পেতে থাকে। এরকম আরো কিছু ছোট ছোট ঘটনা। একদিন বিউটি ওর বাচ্চাটাকে নিয়ে ঘরে ঘুমোচ্ছে, দুপুরবেলা হঠাৎ দীপালি দিদিকে ফোন করেছে। ফোন করে বলছে যে, দিদি তাড়াতাড়ি এসে একটু আমাদের দরজাটা খুলে দিন তো। বলছে, কেন কি হয়েছে? বলছে, দেখুন বাইরে থেকে কে দরজা লাগিয়ে দিয়েছে। তো তারপরে আবার তাড়াতাড়ি করে বাইরে থেকে গিয়ে দেখছে সত্যি দরজাটা লাগানো। তখন বলছে যে, কে লাগাবে? কারণ একতলার ভাড়াটেরা ওরকম উৎপাতে নয়, তারা নিচে থাকে, বাড়িওয়ালা তো আসেই না উপরে, দরজা তাছাড়া ওদের গ্রিল লাগানো থাকে দোতলা। আচ্ছা, এবার ওর ওনার বাড়িতেও সেই সময় কেউ নেই, ওনার ছেলে কলেজে চলে গেছে আর ওনার হাজবেন্ডও বেরিয়ে গেছে, এবার থাকেই তো না উনি, আর ওনার বাবা যে উনিও ছিলেন না সেই সময়, উনি কাজে বেরিয়ে গেছেন, তো উনি একাই ছিলেন বাড়িতে। তো বলছে যে, আমি তো অবাক, আমি তো ঘরে শুয়েছিলাম, কে লাগাবে বাইরে থেকে গিয়ে ওদের দরজা খামোখা? এইরকম একটা ঘটনা। আরেকদিনও বিউটি খুব ভয় পেয়ে যায়, বলে কি, ওর টেবিলের ওপরে পেপার ওয়েট এরকম টেবিল ল্যাম্প সব কিছু সাজানো ছিল। তো বলছে হঠাৎ আচমকা ঘুমটা ভেঙে গেছে, তাকিয়ে দেখছে টেবিলের ওপর থেকে সমস্ত জিনিস কাঁচিয়ে নিচে পড়ে গেছে। মানে ধরো টেবিলের ওপরে, টেবিলটা অনেক চওড়ায়, যা যা ছিল সমস্ত কিছু, কেউ যদি এরকমভাবে ধরে টেবিলটাকে পুরো এরকম পুরো জিনিসটাকে নামিয়ে ফেলে দেয়, তাহলে যেরকম টেবিলটা পুরো পড়ে যাবে, ওরকম টেবিলটাকে কেউ ধরে পুরো টেবিলটাকে ফেলে দিয়েছে। ঠিক আছে, তো সরি, টেবিলের ওপরে সমস্ত এ টু জেড সব জিনিস ফেলে দিয়েছে। তো খুব ভয় পেয়ে গেছে, বলে আপনি বলুন, হাওয়াতে যদি পেপার টেপারও পড়ে যায়, পেপার ওয়েট টেবিল ল্যাম্প এই ভারী ভারী জিনিসগুলো কি করে সব শুদ্ধ পড়ে যাবে? মানে টেবিলের উপর একটাও জিনিস নেই, কেউ যেন একদম পুরো কাঁচিয়ে পুরো ব্যাপারটাকে ফেলে দিয়েছে। আচ্ছা, এই করতে করতে ওরা খুব ডিসঅ্যাপয়েন্টেড। তো ওরা বললো, না আমরা এরকম বাচ্চা নিয়ে থাকাটা একদম সেফ ফিল করছি না, আমরা ভাবছি আমরা ছেড়ে দেবো। তো ওরা আবার বাড়ি খুঁজতে থাকে। ইতিমধ্যে দীপালি দিদির সাথে কয়েকটা মানে আনসার্টেন ঘটনা ঘটে। যেমন একদিন লোডশেডিং হয়ে গেছে, সেদিনও দিদি বাড়িতে একা ছিল, বলে কেউ ছিল না সেই সময় ঘরে। হ্যাঁ, আমি হঠাৎ করে, তো ততক্ষণে মানে ততদিনে বোধ হয়, এরপরের ঘটনা বলছি, মানে ততদিনে বোধ হয় গৌতম আর বিউটি ওরা চলে গেছে, ওরা অন্য জায়গায়, ওই সব খুব উৎপাত হচ্ছিল বলে ওদের ওরা একদম থাকতেই পারছিল না, ওরা বাড়িটারি দেখে অন্য জায়গায় চলে গেছে। তো তারপর তখন দোতলাতে ওই দীপালি দাদি একা বলছে, আমি শুয়ে আছি আমার রুমটাতে, লোডশেডিং কি করবো, কারেন্টলি আমি মেঝেতে শুয়ে আছি, আর পাশের বাবার ঘরটা, বাবার ঘরে না একটা আলমারি আছে, সেই আগেকার আলমারিগুলোতে হতো না এরকম কাজ দেওয়া, এখন অনেকে আলমারিতে কাজ দেওয়া পড়ায়, তো এরকম আলমারিতে যেরকম কাজ দেওয়া থাকে ওরকম একটা ছোটো কাঁচ বসানো। আমি পরিষ্কার বুঝতে পারলাম শ্রেয়া, একটা সাদা রঙের কিছু, বা কেউ একটা সাদা শাড়ি পরা নাকি সাদা ধুতি পরা, বুঝলাম না, একটা সাদা কিছু হুস করে না ওই আয়নাটাতে আমি দেখলাম ক্রস করে বেরিয়ে চলে গেল, মানে এপাশ থেকে আয়নাতে জিনিসটা আমি দেখলাম, আমার পরিষ্কার দেখতে পেলাম কেউ একটা ঘরের ভেতর থেকে হুস করে চলে গেল। বলে আমি এত জোর ভয় পেয়েছি, আমি রীতিমতো দৌড়ে ওপর থেকে নিচে নেমে এসে একতলাতে ওই পুরো বাড়িওয়ালার ঘরে বসেছিলাম, যে আমি ওপরে যেতে পারবো না, আমার একা খুব ভয় লাগছে। তারপরে একতলার লোকেরাও আস্তে আস্তে ভয় পেতে শুরু করেছিল, কারণ ওরাও বলছে যে এরকম মাঝে মাঝে নাকি নিচে একতলাতে পাম্পের সুইচ অন হয়ে যায়, অফ হয়ে যায়। কিন্তু ওই যে বললাম, এই গল্পগুলো এরকম বিক্ষিপ্তভাবে ঘটেছে, গৌতম দেখতে পেত ওরকম কেউ দেখেছিল আর কি, যে ওরকম কেউ হ্যাংড অবস্থাতে রয়েছে, কিন্তু এরা তো বলছে যে ওই ঘরে নাকি সেরকমভাবে কেউ ওইভাবে আত্মহত্যা করেনি। এখন এরকম এটা হতে পারে যে ওদের তো ওপরে দোতলা তো অনেকদিন ধরে ভাড়া ছিল না, তো ওইভাবে ঘরগুলো পড়েই ছিল, তো সেই কারণে হয়তো কোনো এরকম আত্মহত্যা করেছে, এরকম কোনো স্পিরিট সেখানে দানা বেঁধেছিল, এবার সেখানে যখন মানুষের উৎপাত হয়েছে তখন তাদেরকে ভয় দেখিয়ে সেখান থেকে বিতাড়িত করতে চাইছে, সেটাই আমাদের ধরে নিতে হবে, আর তো কোনো এটার ব্যাখ্যা নেই। কারণ ওই ভদ্রমহিলা বারবার বলছেন, না আমার বাড়িতে কোনো দোষ নেই, আমার বাড়িতে কোনো প্রবলেম নেই, আমি বারবার বারবার পুজো দিয়েছি, আমি আমার ঘর বাঁধানো আছে, তোমরা নিশ্চিন্তে থাকো। ওই মহিলা কিছুতেই মানতে নারাজ যে এখানে কিছু আছে, কিন্তু উনি কিন্তু নিজেও জানতেন আছে, কারণ উনি নিজেও মাঝে মাঝে পুজো দেওয়াতেন,
ঘর বাঁধাতেন, হ্যান ত্যান করতেন, কিন্তু কিছু একটা তারপরে ওই বাড়িতে ছিল যেটাতে কিন্তু মানে ভীষণভাবে মেন্টালি ডিস্টার্ব হয়েছিল দীপান্বিতা দিরা। তো তারপরে ওরাও আর বেশি দিন ওখানে থাকেনি, ওরাও একটা অন্য বাড়ি দেখে শিফট করে গেছে। তো এই ঘটনাটা একটু বিক্ষিপ্ত লাগলো, কারণ যেহেতু ব্যাক এন্ড স্টোরিটা আমরা কিছুই বুঝে উঠতে পারলাম না। ওই একটা কিছু ধরে নিতে হবে যে কেউ একটা ওখানে অনেকদিন যেহেতু ওটা পড়েছিল, কেউ ছা থাকতো না। কিন্তু একটা প্রশ্ন থাকলো, ওরা ওপরটা পড়ে থাকলেও নিচে তো বাড়ি মানে ভাড়াটেরা অনেকদিন আগে থেকেই ছিল, তো তারাও এই বিষয়ে দেখে কিছু বুঝতে পারেনি, মানে ওপরে এত প্রবলেম হচ্ছিল, ওরা চলে যাচ্ছিল দেখে তারপরে আবার নিচের ভাড়াটেরা কেন চলে গেল, বা বাড়িওয়ালা এতবার করে বলছে আমি পুজো দিই ঘর বাঁধানো, কিন্তু তারপরেও কি করে এই জিনিসগুলো ওখানে ছিল, মানে বা ওই রুমে কি কোনো স্টোরি আছে যেটা উনি হাইড করছেন বা বলতে চাইছেন না, যাই হোক কিছু একটা হবে। তো সেই সব কিছু ক্লিয়ার দীপান্বিতা দি সেটা আমাকে জানাবেন কি করে, মানে উনি তো নিজেই সেই ইনফরমেশন কিছু জানেন না, তো যার জন্য যেটুকুনি ঘটনাটা হয়েছিল সেটুকুনি উনি বলেছেন, আমিও তোমাদের বললাম। তো ওরা পরবর্তী ক্ষেত্রে ওইখান থেকে চলে এসেছে, অন্য জায়গায় শিফট করে গেছে, তারপরে কোনো প্রবলেম হয়নি, তারপর তো নিজেদের বাড়ি হয়ে যাওয়ার পর ওখানে চলে গেছে। এই তো কোনো অশুভ কিছু ছিল, এক্স্যাক্টলি বাঁধানো মানে কিছু ডিস্টারবেন্স ছিল বা আছে। হ্যাঁ মানে বাঁধিয়ে যখন ছিল, মানে বাঁধানো মানে হচ্ছে গন্ডগোল কিছু ছিল, কারণ আমরা কেউ থোড়ি নিজেদের বাড়ি এমনি এমনি বাঁধাই, যখন আমরা ফিল করি যে কোনো কিছু একটা গন্ডগোল হতে পারে বা হবে বা হচ্ছে তখনই আমরা বাড়ি বাঁধাই না, মানে না হলে কেউ তো আননেসেসারি বাড়ি বাঁধাই না আমরা ওইভাবে কাউকে দেখে। আচ্ছা বাধা নেই যে সবসময় চলে যায় তা নয়, অনেক সময় থেকে যায় আরও ডিস্টার্ব করে, ঋতপা রায় চৌধুরী। হ্যাঁ এটা কিন্তু আমি শুনেছি, বাধা নেই অনেক সময় যে চলে যায় তা নয়, উল্টে আবার বেঁধে গেল মানে ওইখানেই থেকে গেল, সে আবার বাইরে যেতে পারবে না, মানে ইচ্ছা করলেও আর বাইরে যেতে পারবে না, ওই যে বাঁধনটা পড়ে গেছে মানে এবার ওকে ওখানেই থাকতে হবে, এই এই এরকম একটা গল্প আমার কাছে এসেছিল। আচ্ছা মধুমিতা চক্রবর্তী লিখছে খুব ভালো লাগলো, ঠিক আছে চলো, এখানে তো আমার প্রত্যেকটা স্টোরি আমার তো দারুণ ভালো লেগেছিল তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। আচ্ছা আর তো এবারে ওইখানে একটা ভয়ঙ্কর গল্প শেয়ার করতে চলেছি, যেটা শুনলে ডেফিনেটলি তোমরা ভীষণ ভীষণ ভয় পাবে, তো চলো তোমাদেরকে আরও আরও অনেক ভয় দেখাই। ওখানে আমার ইউটিউব চ্যানেল শ্রেয়াশ্রিয়া ব্লগসে চক্র সবাই জয়েন করে নাও, আমি ওখানে লাইভে আসছি। আর যারা আমাকে নতুন দেখছো বা চেনো না তাদের জন্য একবার বলে দিই যে সত্যিভূতের গল্প আমার ফার্স্ট চ্যানেল, আর শ্রেয়াশ্রিয়া আচার্যা ব্লগ আমার সেকেন্ড চ্যানেল। এই দুটো চ্যানেলে আমরা প্রচুর ভূতের গল্প শেয়ার করি, আমি সত্যিভূতের গল্পে আমার একটা আমাদের সত্যিভূতের গল্পের সমস্ত পারফর্মার যারা রয়েছে তারা সবাই পারফর্ম করে, সবাই সত্যিভূতের গল্প বলে, তো যারা ভূতের গল্প ভালোবাসো ডেফিনেটলি আমাদেরকে জয়েন করো। আমাদের ফেসবুক গ্রুপ আছে সত্যিভূতের গল্প ফেসবুক গ্রুপে, তোমরা লিখতেও পারো, ঠিক আছে। আর একটা কথা, বৃত্তের বাইরে এবং বৃত্তের বাইরে পত্রিকা সেটা কিন্তু আমাদের যে 450-তে প্রি বুকিং এর অফারটা ছিল সেটা অলরেডি ক্লোজ হয়ে গেছে, এই মান্থে প্রি বুকিং নেই, কিন্তু মানে ইনক্লুডিং ডেলিভারি চার্জেস এখন আপাতত 550 চলছে আমাদের, তো তোমরা 550-তে তোমরা ওটাকে বুক করতে পারো, যারা যারা ইন্টারেস্টেড তারা আমার সাথে যোগাযোগ করে নেবে, আমরা আমি অনির্বাণদার নাম্বারটা প্রোভাইড করে দেবো, কারণ পরে তোমরা না হলে বুকটা পাবলিশ হয়ে আসার পরে মানে ইন হ্যান্ড চলে আসার পরে কলেজ স্ট্রিট থেকেও কালেক্ট করে নিতে পারো অ্যাজ পার ইউর চয়েস, ঠিক আছে। তো আজকের মতো এখানে শেষ করছি, গুড নাইট, চলো এবার দেখা হচ্ছে ইউটিউবে।